শোনেন শোনেন মা বোনেরা, শোনেন গ্রামের বন্ধু ভাই, শোনেন শোনেন মা বোনেরা, শোনেন গ্রামের বন্ধু ভাই, সৌদি থেকে আসলো ফিরে এক সৌদি জামাই, সৌদি থেকে আসলো ফিরে এক সৌদি জামাই। আজও দেখান মানুষকে ভাই বুদ্ধি শুদ্ধি কিছুই নাই, পড়তে বললে শুয়ে পড়ে এমন দোলা ভাই, সে তো সৌদি জামা। আপনি যদি না ডরান না, আপনি নিজে যাই দেখতে পারেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি জগলুল? হায় আল্লাহ, এটা তুমি? তা তুমি এরকম সাদা ফকফক পোশাক পরছো কেন? আব্বা, এইটা সৌদি আরবের শেখদের পোশাক। সৌদি শেখরে এটা পরে, অনেক দামি জিনিস। এটা আমি শ্বশুর বাড়িতে প্রথম দিন পরে যাবো বলে কিনছিলাম। এটা তোপ বলে তোপ। এই যে এই কাফনের মতো সাদা পোশাক পরে শ্বশুর বাড়ি যাওয়ার লাগবো না, এটা খোলো। আরে গিন্নি, তোমার কি বলতো সেটা খুলবো মানে? এইটা তুমি জানো, ইয়াসিন মার্কেট আছে সৌদি আরবে, সেখান থেকে 500 রিয়াল দিয়ে আমি এটা কিনছি। 500 রিয়াল, অনেক টাকা বাংলা টাকা আমি দিলে, বুঝছো? শ্বশুর বাড়িতে গিয়া সবারে তাজ্য বানিয়ে দেওয়ার জন্য এটা কিনছি। এই চাকটা ভালোই তো রাখতো। ঠিক আছে, তাহলে যাও। বাপ ছেলে মিল্লা যখন আমার কথা খারিজি করে ফেলাইছেন, তাহলে আর তো কিছু করার নাই, তাহলে যাও। তবে শ্বশুর আব্বা শোনেন, সে যদি এই পোশাক পরে কোনো কেলেঙ্কারি ঘটায়, তাহলে আমার কোনো দোষ দিতে পারবেন না কইলাম। ইয়ে বাবা জগলুল, তোমার জন্য 5 কেজি ছানার মিষ্টি আনছি, এখন অর্ডার দিয়ে বানাইছি। কতদিন দেশি গরুর ছানার মিষ্টি খাই না, বুঝছেন আব্বা? ওই সৌদি আরবে তো সব উটের দুধের মিষ্টি পাওয়া যায়, এরকম ছানার মিষ্টি পাওয়া যায় না। খুব ভালো করছেন, টেস্ট করে দেখি একটু। আরে রাক্ষস নাকি? মিষ্টি আনা হয়েছে তোমার শ্বশুর বাড়ির জন্য, তোমার জন্য না। বাবা জগলুল, মন শ্বশুর বাড়িতে নিয়ে গেলে তো তোমাকে দিব। কি হলো, খাম্বার মতো দাঁড়ায় রইছো কেন? খাওয়ানোর কথা শুনলে তো জিব্বা আয় ভাত বার হয়ে যায়। আবার যদি স্বাদ একটু কম হয়, গোষ্ঠীটা আমার উদ্ধার করে ছাড়ো। রানতে কি কি লাগে সেই হিসাবের বেলায় মাথা কই থাকে? সাসি, ওই সাসা তো খাওয়ানোর উস্তাদ, রান্দার উস্তাদ না। এসব তাক খাসি আইছে, খাসি না, খাসি আইতাছে সাসা। হ্যাঁ খাসি আইতাছে সাসা, যা কামে যা। শোনো, আমি তো বাবুর্চি না, আমরা হইলাম খাওয়াইন না ঘরের পোলা। বুঝলেন তো সাই, ও যে চাচা হচ্ছে খাওয়াইন না ঘরের পোলা। তুই এখনো ঘরে রইছস? হ্যাঁ যা, কামে যা। কাম বাদ দিয়ে খালি কথা কে কামে ফাঁকি দাও না দান্দা। হ্যাঁ শোনো, দোকান থেকে গিয়ে আলু বোকারা নিয়ে আসো। ইনি আবার কি হলো? তোমার কি মনে হয় আনবো? কথা অর্ধেকটা মুখের মধ্যে রাইখা করলে কি বুঝি কিছু? কি আনবো?
শেরপুরের সানার মিষ্টি। আমি আকারে ইঙ্গিতে কইছি, বিয়াই সাহেব রে মানে নতুন আত্মীয় তো মানে খুইলা কই কেমনে, তবে আমার মনে হয় পাঠাইতে পারে। এখন ওই জামাই মানে মনে কইরা সাথে কইরা আনলি হয় আর কি। সি 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 সি, বুড়া হয়ে গেল এখনো খাস লোকটা ঠিক করো। সাসা সাসি কিন্তু আপনার অপমানজনক কথা কয়ে গেল, আপনার ভালো মানুষ জন্য ছেড়ে দিলেন, আমি হইলে ছাড়তাম না। জামাই নেই কোনো লাভ সরম, কেমন গুটগুটায় আমার দিকে চায় রয়েছে, আর আমি তো তার চোখের দিকে তাকাইয়া লজ্জায় সরমে মরেছে। তারপর তারপর কি করবি? তারপর তো একেবারে জটিল অবস্থা, বুঝছস? তুই আমার দিকে দেখ, দেখ আমি কি করি। তুই কি ধ্যান ধরছিস নাকি? অবশ্যই ধ্যান করিতে হইবে এবং সুরেলা কণ্ঠে বলিতে হইবে, সৈদি জামাই কেমন আছো দূরে কেন কাছে এসো, সৈদি জামাই কেমন আছো দূরে কেন কাছে এসো। ওই আমার লাগে বিটলামি করিস না। হ্যাঁ তুই আমার ধ্যান নষ্ট করে দিলি কেন, কই বিটলামি করলাম আমি কি সুন্দর করে, তুই কেমন জামাই লাগে কি করবি সবকিছু একদম দাও। না এমন করুন না, আমি বসে বসে তেমন ধ্যান করুন না, ফাজিল ফাজিল পাইছে একটা সুযোগ, আমি তো তোরে উল্টে শিখাই দিতেছি, আমি তোর উপকার করতেছি না? হ্যাঁ উপকার করতেছিস। আরে আমার লোক তাড়াহুড়ার কারণে খাওয়াটা কমপ্লিট করে আসলাম না, আর নিজেরই খবর নাই। জনাব বলো। ঠিক আছে জনাব, বসেন বসেন, দেরি হয়ে যাচ্ছে। দেখাশোনা না করলে তোমার বাপ ছেলে যে কি হইতো আল্লাহ জানে। আই দাঁড়াও দাঁড়াও, আল্লাহ পর্যন্ত হুজুরের জুব্বা আর বউ হইছে বেপর্দা, আল্লাহর এই দুনিয়া আরো কত কিছু তাজ্জব ঘটনা যে দেখমু কে জানে। কি হলো দাঁড়া থাকলে কেন, দেরি হয়ে যেতেছে না, যাও চালাও জলদি জলদি জলদি। না এখনো তো আসে নাই, আপনি বললেন যে 3 ঘন্টা আগে রওনা হয়েছে, আরে 8 মাইল রাস্তা আসতে ঘুমায় ঘুমায় আসতে তো 3 ঘন্টা আগে আসা যায়। কি বললেন, পাবলিক রাস্তা আটকায় রাখছে? আরে আমি বুঝি না, রাস্তার উপরে পাবলিক এরা তো রাখেন। আরে বাবা, আরে তগো তগো দাবি দাও কি রাস্তায় মিটাইবো, আরে যা নেতার কাছে যা, আরে অফিসে যা না, যে যে কি কি বললেন, ও ও শেরপুরের মিষ্টি নিয়ে আসতেছে, আরে না 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 এই সবের কি দরকার ছিল, আরে না 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 ঠিক আছে ঠিক আছে, আচ্ছা 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 রাখি রাখি রাখি। শেরপুরের মিষ্টি নিয়ে আসতেছে, হ্যাঁ মিষ্টি আনার কি দরকার ছিল চাচা? দরকার নাই মানে, আরে এই প্রথম শ্বশুর বাড়ি আইতাছে, মিষ্টি না আনলে ওরে আমি বাড়ির ভিতরে ঢুকতে দিতাম মনে করছ? না আপনি যে আপনার বিয়ারে কইলেন, আরে ব্যাকল এই সব কথা এইভাবেই কইতে হয়, নতুন আত্মীয় তো এলে এমনি কইতে হয়, এটারে কয় আদব লেহার। ভালো লাগতেছে না তোর? আয় যে কন্যারা এখনো দল নাই বসে দল খাইতাছো, ঈদের মধ্যে নতুন জামাই আইতাছে, আপনারা গাও গোসল না ধুয়ে এখনো দুলতাছেন, কি ভাব ধরছেন?
নতুন জামাই না তো মোবাইল জামাই মোবাইল জামাই আয় চুপ মোবাইল জামাই আবার কি রে মোবাইলে বিয়ে হইলে কো মোবাইল জামাই হয় মোবাইল বউ হয় যেটা করতে কইছে সেটা কর ফাজিল কুহানকার আম্মাই খালি ধমকুর পড়েই থাকে আব্বাই যে আম্মার লগে জীবনটা কেমনে কাটাইলো ভাইবে আমি তাজ্জব হয়ে যাই আচ্ছা তোর জামাই যদি তোরে বিয়ার পর সারাক্ষণ ধমকের উপর রাখে তখন তুই কি করবি শোন আম্মার ধমকি শুধু শুধু খাইতেছি মনে করছস বিয়ার পরে এই বিদ্যা জামাইয়ের উপর সালাম মনে করছস হন বিয়ার পরে জামাই রে পিলাই বানাই রাখ বিলাই দেখা যাইব বিয়াটাও অ্যানিক দেখো হাই কাশেম ভাই আয় কাশেম ভাই এদিকে আয় এটা মুখে করলে চলবো না কাজে দেখাই দিতে হইব যদি কাজ করতে গিয়া ধরা পড়স তোর কান কাইটা কুত্তার গলায় জুলাই দিমু এটা কিন্তু আপা খুব বেশি কথা কয়ে ফেলা দিলেন কুত্তা একটা জানোয়ার তার মানে গলায় মানুষের কান ঝুলাবেন এটা খুব একটা অন্যায়মূলক কথা খুব কষ্ট পেলে আমার আচ্ছা আচ্ছা ঠিক আছে কুত্তা গলায় ঝুলানোর দরকার নেই বিলায় গলায় ঝুলাই দেবেন ঠিক আছে এটা খুব ভালো কিছু না পছন্দ হয়েছে ঠিক আছে খুশি তো খুব মজা খুশি মানে খুব খুশি ভাই যার জীবনে এমন জিনিস আর খাই নেই খালি তো রাক্ষসের মতো গিলতেছ এটা বাতাস তো দাও এবার ফাইনালি কও মিষ্টিটার স্বাদ কেমন মিষ্টি স্বাদ মিষ্টি স্বাদ কি আর কইতাম ভাই জান একেবারে কালিয়া কুত্তা চাইতে বেশি কালিয়া কুত্তা দেখি কি জানোস আমার শালি আমার পায়জামা দুটো পুরস্কার টানতেছে আমি কত কষ্ট করি আমার আব্বাই এটা নিয়ে আসে আর তোরা খাইলে যাস এই বেইমান এলে তোরা নিয়ে আসলাম এখানে এই বেইমান এই তুই খাচ্ছিস কেন খাইতেছিস কেন পাগলের কথা খাওয়া খান্ত দিলে চলবো যান বাসানি ভরস খা মোবাইলে তুই বিয়ে করছস বউরে এখন পর্যন্ত দেখোস নাই সে আছে তোর শ্বশুর নিয়া আরে বেটা তিন তিনটা ঘন্টা হরতালের কারণে রাস্তার জামে আটকে ছিলাম ক্ষুধার ঠেলায় রুহু দেহ ত্যাগ করে চলে যেতেছে আর তুই আছিস তোর শ্বশুরে নিয়ে না তাই বলে তুই মিষ্টি খাই ভালোবি এই বেইমান আমার আব্বান আমার শ্বশুর আব্বাকে মোবাইল করে বলছে যে আমরা মিষ্টি নিয়ে যাইতেছি আর তোরা বেইমানের মতো এখানে খাই ভালো আছস এই খালি জিনিস নিয়ে আমরা যাবো তারা কি মনে করবে আরে বাবা এত চিন্তার কিছু নাই আমরা তো শুধু মিষ্টি খাইতেছি এই ঠোঙ্গা তোর খাবো না ঠোঙ্গা অক্ষত রাই খাই দেবো শোন সামনে যা মিষ্টির দোকান থেকে আবার মিষ্টি কিনবো কিনা ভরবো ভরে নিয়ে যাবো তার শ্বশুর তো দূরের কথা শ্বশুরের বাপও ধরতে পারবো না এটা কোন জেলার মিষ্টি কত বেইমান ওই হালা এই মাত্র কিন্তু এত সুমার খাইছস আবার কি শুনতে আমি সারতেছে গিলতেছে না কোনোর মতো সব খাই বলেছে একটু রাখে নাই রাখবো না
আমার বুঝি কিরা লাগে না তোমরা খাবা আমি কি করব এই খবরদার তুমি না আরে দে একটা দে দিবি তো একটা দেব না আমার কি লাগে না দেখ জগা এটা কিন্তু ভালো কাম হইতেছে না এটা কোনো ইনসাফের কাজ হইতেছে না তুই দেখতেছিস একটা শুভ কাজে ইনসাফ মতো চল আমরা দুজনে কিন্তু খাইছি মাত্র 3 কেজি তুই যদি একাই 2 কেজি খাবার করস তাহলে কোনো ইনসাফের কাজ বিপদ হলো হ্যাঁ আচ্ছা যাই ইনসাফের কথা বাদ দিলাম তুই যদি 2 কেজি মিষ্টি খাইয়া গলাটা বোঝাই করে নিয়ে শ্বশুর বাড়িতে যাস তাহলে বউ যখন স্বাগত খাইতে দিব যদি খাইতে না পারো তাহলে কিন্তু আসঙ্গত খাতা নিতে বিদায় করব মনে থাকবো তো বোনে তো কত কিছুই থাকে আপা আপনি কিসের কথা জিজ্ঞাইতেছেন হাই কাশিম তোর মাথা ঠিক আছে তো বেতার ওষুধ বোনে পাইতেন না আপা আপা কাশিম কান্ঠসার পাঠ করতেছে বসার ইচ্ছা হয়েছে এই সিয়ারটা টান দিয়ে বসেন দেখতেছেন না যে আমি কাজ করতেছি হাই তোর কি আমাদের সাথে কান্ঠসার পাঠ করতে কইছি হ্যাঁ নতুন জামা পরার কথা কইতেছেন সমস্যা নাই তো সৌদি জামাই তো আমার জন্য নতুন জামা আনবই হইছে বাট ভালো চলতেছে চলবে আপা চল আরে চল তবিয়ত ভালো আছে হ্যাঁ বাবাজি মাশাল্লাহ ভালোই আছি শেরপুরের মিষ্টি বিয়াই সাহেব ফোনে কইছে বাবাজি একবার হইছে কি আমার বয়স তখন 30 কি 35 এক বসায় 1.5 কেজি সামার গিলে দিছি কিন্তু তাওই আপনি তো আপনার জামার কাছে মার খা গেলে সে তো 2 কেজি এক বসাতে সামার করতে পারে আরে শরমের কি আছে বাবাজি খানেওয়ালা বাড়ির ফুলা আরে তুমি খাইবে না তুমি হুজুর হুজুরা খাইবো হ্যাঁ এ কাশেম যা যা ভিতরে নিয়ে যা ভিতরে নিয়ে যা তুমি কি কইলা আমি কোন দুঃখে উল্টা পাল্টা করতে যাবো আপার জামাই আপারে বুঝাও কার একে বুঝাইতে হবে সেটা তো তোমার কাছ থেকে আমার শিখতে হবে না তোমার আমি ভদ্র শব্দ থাকতে কইছি তুমি সেটা থাকবা এইটা হইলো আমার কথা বুঝছ দেখি শাড়িটা তো ভালোই আছে আম্মা এইটার লগে না আমার কানের দুল আর হাতের চুড়ি ম্যাচ করা আছে তা কি হয়েছে ম্যাচ করা আছে তাই এটা আমি পরবো এটা পরলে আমার সুন্দর দেখা যাবে আয় দে এইটা আছে কবিতার লেখা কবিতা পড়বো আর তোমার যেটা কইতেছে তুমি সেটা করো যাও যা মায়ের গিয়ে নাস্তা পানি দাও কবিতা ও মা শাড়িটা পরে নাও হ্যাঁ আজিল মাইয়া সেটা দেখে সেটাই পরবো এত ফায়সারি করিস না চুপ করে বস তোর নাস্তা আসতেছে তোর শ্বশুর বাড়ির নাস্তা তুই খা এর মধ্যে আমার রান্না করবি না
মিষ্টি খাওয়ার জন্য হারাম আমার ডায়াবেটিস নাস্তা আসতেছে সব ঠিকঠাক হয়ে বসেন কি নাস্তা কি করলেন জোরে কন জোরে না করলে আমি শুনতে পাই না জোরে কন কি নাস্তা রাস্তার তো কোনো সমস্যা নাই রাস্তা ভালো আমার তো ঠসা মনে হইতেছে হ্যাঁ শরীরের যে সাইজ মাংস মনে হয় কিছু কানের মধ্যেও আছে কি করতেছেন আমি ঠসা আমি কিন্তু ঠসা না আপনারা যা কইছেন তা আমি স্পষ্ট শুনছি কি বলছি বলেন তো হ্যাঁ কইছে আপনার শ্বশুর ওই শরীরের সন্ত শ্বশুর হ্যাঁ বলেন বলেন তারপরে হ্যাঁ কইছে যে আপনার শ্বশুর এক নম্বরের হারামি কইছেন না হাই হাই এসব কি বলেন আস্তে গো কানো তো আপনি সব কি বলতেছেন আপনি না কইলে পরে কি আমি মিছা কথা কইছি আপনি কইছেন যে হ্যাঁ শ্বশুর এক নম্বরের হারামি কইছেন না আরে ভাই এসব কথা আমি বলি নাই তো কি কইলেন হ্যাঁ শাশুড়িও দুই নাম্বার মাংস তো মনে হয় পুরো ভরা আরে ভাই আপনি তো কিছু আসসালামু আলাইকুম আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আদর বলে আস তো ভালাই ভং তো ভালাই ধরছেন কি আপনি আইছেন কোন মতলবে দোস্ত পাগল টাগল নাকি ভাব করে তো ভালো মনে হইতেছে না অসুবিধা নাই হাপ পাগল দিয়ে সংসার চলে মনে কর সময় বুঝে তুই নিজেও হাপ পাগল হয়ে যাবি তাই ফুসুর ফুসুর কি আর হুম ও জামাই নাস্তা বইলা কথা বিভিন্ন রকমের মিষ্টির খাবারের আয়োজন করা হয়েছে এই যে মতলব হোসেন হ্যালো ওনার নাম তো মতলব না ওনার নাম মোহাম্মদ অলিউল্লাহ ও তাই নাকি নামে অলিউল্লাহ হইলে কি হইব ভাবসাব তো সরেল না এটা কিন্তু পুরো পুরো অপমানের পর্দে চলে যেতেছে সমস্যা নাই আপনার লগে তোমার মস্করার সম্পর্ক মস্করা করতে না চাইলে খেলা শেষ না 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 সি 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 এটা আপনি কি বলতেছেন আমি কি বলছি যে মস্করা করা যাবে না করেন কিন্তু সমস্যা নাই পুরাই ঠসা মস্করা তাইলে করুন যাইব তাইলে করব তবে তবে কি মাইন্ড করুন যাইব না মাইন্ড করলে কিন্তু কান কাইটটা কুত্তার গলায় ঝুলাই দেওয়া হইব নেন শুরু করেন দেখুন মিষ্টি তো ভালো জিনিস খাওয়া উচিত কিন্তু সমস্যা হয়েছে কি ওই আমার একটু ডায়াবেটিস মানে বহুমূত্র রোগের ঝামেলা আছে আমি অলরেডি ইন্ডিয়াতে চিকিৎসার জন্য পাসপোর্ট ভিসা রেডি করে ফেলছি দু একদিনের মধ্যে চলে যাবো মিষ্টি জাতীয় জিনিস এখানকার ডাক্তার আমার জন্য হারাম করে দিয়েছে আমার পক্ষে সম্ভব না এইটা আপনি কি কোন দেখতে তো ফার্মের মুরগির লাইন নাতুস কুতুস আবার তলে তলে এই ঘটনা আমারও ডায়াবেটিস আমারে ডাক্তার বলছে যে শ্বশুর বাড়ি যাইতেছো যাও জগলুল মিয়া কিন্তু মিষ্টি জিনিস দেখলে তার কাছে যাবে না তাহলে তোমার ঠিকানি খুব কঠিন হয়ে যাবে তার মানে কি আপনার হার্ট কিডনি কোনো কিছুই কাম করে না করে করে কাম করে কিন্তু আগের মতো করে না এটা কই কি তুই এটা কি করলি কি করলাম আরে বেটা আমি তোর বন্ধু আমার যদি ডায়াবেটিসের প্রবলেম থাকে কোনো সমস্যা নাই কিন্তু তুই তুই তো নিজের হার্ট কিডনি সব কিছুর 12টা বাজায় দিলি এই যে ভিতরে গেল না আল্লাহ জানে কি দেখি হয় কিছুই হবে না আপা আপা গো আপা এটা তুমি কি করলা জামাই তো আর কিডনি কিছু না আরে হার্ট কিডনি ছাড়া মানুষ বাঁচে হ্যাঁ আব্বা এটা বাঁচাক না বাঁচাক না ডায়াবেটিসে মানে সেন্ত মরে গেছে যে কোনো সময় ইন্দালিল্লা হয়ে যাইতে পারে আব্বা আল্লাহ এটা কি কর আমার পুতলার মতো মায়া রে আপনি এত লাশের লগে দিবাও দিলেন আরে আস্তে আস্তে আগে আমার একটু বুঝবার দাও বুঝছো বুঝবার দাও সাসা দেন তো এটা দিয়ে জবা হবো নাই আরে ডাক্তার জবো আমি কবি ডাক্তারে নাই কাজ যা ডাক্তার দেখার পর তারপরে জবর চিন্তা যা যা যে যে সত্যি কিছু নাই কেউ বললো টোল নাকি আবার মরছে তাতে কোনো ভুল নাই বাসি মরা না টাটকা মরা এইটা হইলো কথা এই আসছে এই
তুই তো খুব খারাপ, জাইনা শুনে একটা মরা বাড়িতে আমার নিয়ে আসলি। ডাক্তার এসে পরীক্ষা করে দেখবো, চলবো না জবর কথা কি বললো, মানে কি কতল করবে কতল সেটা? কষ্ট করে তো কইল, হুনস নাই। এই বেটা তুই কি মোটকুর মতো কানে ঠসা? শোন, এই গ্রামটা হইল গলা কাটার জন্য বিখ্যাত গ্রাম। এরা মানুষের গলা কাটতে ওস্তাদ। এদের কাছে গলা কাটাটা অন্টুর ব্যাপার, এক গ্লাস পানি খাওয়ার মতো সহজ বিষয়। কার গলা কাটবে? কার? ওর ব্যাকগুলো এখনো বুঝতে পারো নাই কার গলা কাটবে? তোমার গলা কাটবে তোমার। তুমি রোগ গোপন কইরা বিয়া করতে আসছো? খা ভালো করে মিষ্টি কার দুই কেজি এনে দেখা। এই দোস্ত, তুই তো আমার খালি কইছিস যে কিলকুতার কথা, এই কতলের কথা তো কস নাই। তাহলে তো আমি দুই কেজি মিষ্টি আরো বেশি খাইতাম, মানে কম খাইতাম। পইরা তো অষ্ট জুব্বা জব্বা, টাইম মতো যে দৌড় দিবি সেটা তো পারবি না। না, তোর আর বাঁচানো কোনোভাবেই গেল না। কি যে করি খোদা। এই বেটাই, তুই যে আমার কইলি যে আমার লগে চল, আমার কলেজ পড়ুর একটা শালি আছে দেখতে অনেক সুন্দর, গেলে তোর ভালো লাগবে। কই তোর শালি? কই? এখন পর্যন্ত আমার সামনে আসলো না পর্দানশীল মহিলা, আগে জানে আমি তোর সাথে আসতামই না। হ্যালো আব্বা, আব্বা এরা তো কতল করবে কতল। এরা ডাক্তার আনতে গেছে, পরীক্ষা নিরীক্ষা হবে, তারপর কতলের জন্য উপযোগী কিনা সেটার পরে তারা কতল করবে। আব্বা সত্য কইতেছি আব্বা, বিশ্বাস করেন আব্বা, একটা অনুরোধ আব্বা, আমি যদি আপনার সাথে কোনো বেয়াদবি করে থাকি আব্বা, আপনি আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে মাফ করে দিন আব্বা। আর একটা অনুরোধ আব্বা, আমার কবরের পাশে আমার লালটা দাপন করেন আব্বা। এই বটাই, তুই কার লগে কথা কস? তার মোবাইল তো ঠিক নাই। আব্বার লগে মনে 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 আব্বার লগে কথা কইতেছে। আমি ধর, আমি ধর। ইয়াল্লাহ ইয়া রহমানের রহিম, খোদা এই ভয়ঙ্কর বিপদ। ক্যাপুটা ক্যাপুটা শালিকা আসছে। শালিকা শালিকা আমাদেরকে বাঁচান আপনি। শালিকা আগে যদি জানতাম শালিকা, তাহলে বিবাহ করতে আসতাম না শালিকা। আপনি আমাদেরকে বাঁচান। এসব কি করতেছিস তুই? আপনি কিছু মনে করবেন না, একটু বেশি গরম পড়ছে তো মাথাটা ঠিক নাই। আপনি আমাদের বাঁচান এই বিপদ থেকে। আপনি তারা কে বলতে? হাত ধরাধরি কিসের? হাত ছাড়েন, ছাড়েন, কই দেখছি, হাত ছাড়েন। আগে ডাক্তার আসুক, হার্ট কিডনির অবস্থা বুঝুক, জব চলবো কিনা বলুক, হ্যার পরে যা হাত ধরাধরি চিন্তা। পাগল হয়ে গেল নাকি? ধারালো অস্ত্র হাতে জুয়ান বড় পাগলে তো বিশ্বাস নাই। আমি তো তোর কোনো অনিষ্ট করি নাই, আমার এই বোমার সাইজ চুরি নিয়ে কেন ঝামড়াচ্ছি? এই কথা আসলে রাখি আসতে ভুলে গেছি, ওই আমি ছুরি ধার দিচ্ছিলাম তো, এর মধ্যে হট্টগোল শুরু হয়ে গেছে, তাই রাখি আসার টাইম পাইনি। ধার দিচ্ছিলে কি জানিস, এটাকে খোলাটা কর। ওই একটা জব, আপনার রায় দিলেই জব। আমি মানুষের ডাক্তার, পশু ডাক্তার না। আপনি তো মানুষেরই দেখবেন, দেখে রায় দিলেই জব।
কাশেম তেলে এ কথার মানে কি দাঁড়াচ্ছে তেলে একজন মানুষের জবইটার রাইদার জন্য আমার নিয়ে যাচ্ছিস আরে 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 ডাক্তারের নিয়ে কিছু পারা যায় না মরে মানুষরা নিয়ে আমার সাথে চলেন আমি সব যাইতে যাইতে কোনো চাকরি করছি আছেন আছেন চলেন ধরেন এটা কাল লাগে আমার মায়ের বিয়া দিল তোমার কলের গানটা একটু বন্ধ করবা কি করতেছো তুমি আমার পুতুলের মতো মায়াটার একটা ঘাটের মরার লাগে বিয়া দিয়া আবার তেজ দেখাইতাছো ডাক্তার আসু যদি জব না চলে না তোমারই আমি জবা করবো এইসব কি কবে গম আরে কেউ শুনলে আমার মানিজ্য থাকবো তোমার মান সম্মানের আমি খেতা পুড়ি তোমার মাথা মুতা সব খারাপ হয়ে গেছে পাশের ঘরে নতুন জামাই বিয়ের কামাই সব জামাই আমার মরণের টিকিট নিয়ে আমার বাড়িতে আইছে মাথাটা একটু ঠান্ডা করো তো গিন্নি তুমি যদি এরকম করো এইরকমে কি দেখছো ভালো মন্দ খান পায়ে ঘাটের মরার লগে মাইয়া বিয়া দিছো আজকে যে তোমার কি গতি করবো সেটা তুমি দেখবা গিন্নি 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 তুমি একটু বোঝার চেষ্টা করো আরে জামাই তো ছিল সৌদিতে তারে তো আমি চোখের দেখাটাও দেখি নাই ওই একদম প্যান প্যান করবা না জব থেকে কিভাবে কলা বাসাবা সেটা আগে চিন্তা করো গিন্নি একটু বোঝার চেষ্টা করো মানে নতুন জামাই এসব শুনলে একদম চুপ কোনো কথা না নতুন জামাইগিরি বাইর করতাছি ওই বদমাইশটার কলা আগে আমি কাটবো পরে তোমারটা কার কথা কয় তার কথা আবার কইব আমারে যে নাই বিষয় আমি 100% নিশ্চিত তরে তরে আর তোর শ্বশুর রে মনের মান আল্লাহ রাখছি যাক আপাতত আমার গলাটা নিরাপদ ডাক্তার সসা আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বসেন হুজুরের পরিচয় আমাকে হুজুর বলবেন না আমি ওই রকম হুজুর না আমি জনাব বলেন আচ্ছা ঠিক আছে জনাবই বললাম জনাবের পরিচয়টা কি আরে কি বলেন চাচা এরে আপনি কি বলেন এই তো সেই ধোকাবাজ আরে কি কস তুই কাশেম এই রকম সুন্নতি লেবাসের তলে দি খটর মোটর থাকে তাইলে তো হুজুর সরি ডাক্তার ডাক্তার সাহেব আমি একটা কথা বলবো আসলে ঘটনা কি ঘটনা গুরুতর আমি বুঝতে পারছি আরে জবই চলবো কি চলবো না এইটা যখন পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডাক্তার ডাকা হয় তখন ঘটনা সামান্য না চেহারাতে যে নাদুস নুদুস দেখা যাইতেছে তাতে তো জবই না চলার কোনো কারণ নাই জবমণি কিসের জব বুঝলেন না চেহারা শুনছে তো তাই বলে কি বলে শুধু একটু পরীক্ষা নিরীক্ষার দরকার কিসের পরীক্ষা আবুল কাশেম কই গেলা আবুল কাশেম কাশেম তুমি পাকের গাছের মতো খারাপ লাগে কিসের জন্য হুজুর তো ঠিক করবে 12টা বাজা দিতেছে যাও তারে সামলাও যাও আমি দেখি পরীক্ষা করে দেখি আমি না আমি না এইটা ভাই আরে কই গেলা কই গেলা আবুল কাশেম আরে হুজুর এত জোরে ঠিক করতেছেন মনে হচ্ছে ঘর বাড়ি ভেঙে ফেলা দিবেন আরে তাড়াতাড়ি নিয়ে আসো জবনি আর তালিবালি আমি পছন্দ করি না ডাক্তার চাচা আইছে আপনার একটু সবর করতে হবে কও কি আমি হইলাম মাদ্রাসা থেকে ফারেগ হওয়া আলেম আর ওই জব চলবো কি চলবো না সেই রায় দিব সেরাজ ডাক্তার আপনি আসেন তো ভেতরে আসেন বসেন এই বেয়াদব তুমি একজন আলেমের শান বুঝো বুঝাবুঝি পরে হইব আগে ভিতরে আসেন তো না আগে ভয় ছালা হয়ে নিক ডাক তালুকদার সাহেব রে জব চলবো কি চলবো না এই রায় দিব একজন আধা পাশ করা হাতুরে ডাক্তার শরীয়ত এই রায় দেওয়ার হক একমাত্র একজন হক্কানি আলেম কে দিয়াছে উরি আল্লাহ রে কি জানি এত ভেজাল করতেছেন হুজুর ডাক্তার চাচা সৌদি জামাইরা চেক করতেছে চেক করার পর উনি তো রায় দিবে নাকি সৌদি জামাইরা চেক করতেছে মানে ওই কাশেম আমার মাথায় তো কিছু ঢুকতাছে না আমি আপনার আগেই কইলাম না যে ভিতরে আসেন সব খোলাস হয়ে যাইব আসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার সালামের জবাব দিতে পারি নাই নারী গুনতেছিলাম তবে খবর ভালো চলবে চলবে জব চলবে হ্যাঁ খুব ভালো ধার হয়েছে
মাত্র আড়াই পয়সায় কাম হয়ে যাবে। আড়াই পয়সায় জব হইতেছে সুন্নতি তরিকা। আরে সব কাজ পয়সা দ্বারাই হয় না, শুয়ে পড়ুন। আরে শোয়ার টাইম হলো সুমনে, এত শোয়ার টাইম গেল সারা তো রাতে 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 শুবে রাতে রাতে। ওই বাবাজি দেরি করলেই তো লে, আমার আবার নামাজের ওয়াক্ত ধরতে হবে। হুজুর আমি একটা কথা বলার সুযোগ পাইতেছি, সেটা হলো আমরা তো মানুষ ফেরেশতা না, মানুষের তো ভুল ত্রুটি হইতে পারে, পারে না? বিলাই তো ভুল করে না, বুঝছেন না? অতি মূল্যবান কথা বলেছেন, ভুলে ভুলেই তো জীবনটা কাটায় দিলাম, তবে গলা কাটাই কিন্তু ভুল করা যাবে না, তাইলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। বাবা দেরি করেন না, শুয়ে পড়েন। ডাক্তার কি গায় বাবা কি বাবা শুয়ে পড়েন মানে দুলমিয়া শরম পাইতেছেন? শরমের কিছু নাই, এক মিনিটের মামলা। কি মুশকিল, দেরি করলেই তো লেট। কাছে ধরো তো, আলগা খাম্বার মতো খাড়ায় থাকলে তো হইব না, শুইতে আপনারা উবে শুয়ে পড়েন। বিছানার মধ্যে এক বিলাইতে দুধে মুখ দিছে। বিলাই বিলাই এই কাসেম, এই ধরো 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 ধরো। ডাক্তার সাহেব, আর আপনি খালে রয়েছেন কে? আসেন আমার সাথে আসেন। ঘটনা কি ডাক্তার সাহেব, এরা কই গেল? কই গেল সেটা কইতে পারুম না, আপনার জামাই নাট বল্টু একেবারে সব গেছে, আউলে গেছে একবারে। হার্ট কিডনির কি অবস্থা সেটা কর? হার্ট কিডনি তো বাতেনি কথা, এর তো জাহিরিতেই গুলমাল। চিন্তা করে দেখেন তালুকদার সাহেব, আমি বৃদ্ধ মানুষ, আসুক কে আমার ধাক্কা দিয়ে এইভাবে চলে যাওয়ার কোন যুক্তি আছে বলেন? আরে আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না। আরে ডাক্তার সাহেব, আপনি আকরে চাই রইছেন কে? আইন তো দেখি আসুক ঘটনাটা কি দেখি। আই আমি বিয়ে করবো না, আমার বিয়ে সাত মিটে গেছে, আমার যে বউ আছে সেটা মোবাইলের বিয়ে বউ, আপনি নিয়ে যান ভাই। ছেড়ে দখলে ছেড়ে দিব, এইটা হলো খাম খাওয়া দেশ, হাতে কিছু নগদ ধরে দিয়ে এমনি ছেড়ে দিব। আপনি কেন আমার কতল করবেন? বাংলাদেশ তো কতলের দেশ না, কতলের দেশ হলো সৌদি আরব। আপনারে কতল করে ফাঁসির দড়িতে কে ঝুলবে, কার শখ হয়েছে? তাহলে জবত হইব হচ্ছে খাসি খাসি। তাই তো বলি, এটা বিয়া বাড়ি, মানুষ কেন কতল হবে? কতল তো হবে খাসি। তোর না বুদ্ধি কম আছে, খামাখা দৌড়াতে গেলি কুটুম বাড়ি, নতুন কুটুম বাড়ি মানে যত ঘাটতি হয়ে গেল না? তাই না? হ্যাঁ তাই, তুই টাকা দে। তুই আর চোষ বন্ধু নামে বেইমান, তোর আমার চেনা হয়ে গেছে। হেই রণদা, পর থেকে তুই আমার সাথে বেইমানি করতেছিস? আমি আমার শ্বশুর আব্বার জন্য কি সুন্দর শেরপুরের ছানার মিষ্টি নিয়ে আসছে, আমার আব্বাই পাঠাই দিছে, সেই মিষ্টি খাই বেলাই তো। মিষ্টি আমি একা খাইছি না, আমরা দুজনে খাইছি 3 কেজি, তুই খাইছিস 2 কেজি, সেটা ভুলে গেছো? তেমন কিছু না। আরে জগার কাছে এসব চুরি কতল এগুলা কোনো বিষয় না, সে সৌদি আরবে ছিল না? দেখেছি অনেক, প্রতিদিন দেখেছি। আসলে হয়েছে কি, আপনারা তো কষ্ট করে তার শরীর পরীক্ষা নিরীক্ষা করতে আসছেন, এই জন্য সে উঠার দৌড় দিয়ে প্রমাণ করে দিছে যে তার শরীরে কোনো রোগ বালাই নাই, সৌদিয়ান শেখদের মতো শরীরটা ফিট, জামাই হিসাবে শহীদ। ঠিক বলছি না দোস্ত? ঠিক মানে 110% ঠিক। আসলে তা যদি না হয় তাহলে শ্বশুর বাড়িতে আইসা কেউ এইভাবে দৌড়াদৌড়ি করে? ডাক্তার সাহেব জবাই তাহলে চলবো? আরে অবশ্যই যাবো, চলবো। চলবো না মানে, শ্বশুর বাড়িতে নতুন আসছে, খাসি মারা হবে না। কাসেম তোর খাসি নিয়ে আসো তো। ঘটনা তাইলে ওই মিষ্টির মধ্যে, তাই না? বুঝলেন বাবাজিরা,
হ্যাঁ, শ্বশুরের জন্য আনা মিষ্টি খাওয়াটা দোষের কিছু না। তাছাড়া আপনার শ্বশুর ডায়াবেটিস আর প্রেশারের রোগী, তার জন্য আনা মিষ্টি খায় তবে নিজেই উপকার করছেন তার। না না, আসলে আমি পুরো ঘটনাটার জন্য খুবই শর্মিন্দা। শর্মিন্দা হওয়ার কিছু নাই, জোয়ান কালে তো আমরা ওইসব করছি। চলেন সবাই, আমার আবার নামাজের ওয়াক্ত ধরতে হইব। হুজুর, খাসি জবাই দিয়ে যাবেন না? দিয়ে যাব, জবাই দিয়ে যাব। হুজুর আমি আসি তাইলে। এরকম মিসকার সাজার মতো হাড় পাঠা পেলাম। শ্বশুর আব্বা, আপনি যেসব কাণ্ড কারখানা করতেছেন না, আমি না না হিসেবে পারতেছি না। আমার কি মনে হয় জানেন, আপনি আর আপনার ছেলে দুজনেরই মাথার নাট বল্টু একটু ঢিলা আছে। এত টেনশন করেন কেন আপনি? আরে পুত হইল কি আমার, তো আমার টেনশন হইব না, টেনশন হইব কি কুদ্দুস আব্বার? ও, এতই যখন টেনশন, তাহলে আপনি আপনার ছেলেরে বিয়ে দিতেছেন কেন? তুমি আমার সাথে কথা কবে না কয়ে দিলাম। শ্বশুর আব্বা, আপনি মনে হয় একটা জিনিস ভুলে যেতেছেন, আপনি আপনার ছেলেরে শ্বশুর বাড়ি পাঠাইছেন, হাজত খানায় না। আরে সেটা তো আমি জানি, কিন্তু এতক্ষণ সময় হয়ে গেল, হে আমার একটা ফোন করতে পারলো না। ভালো হয়েছে, সে ফোন করেন নাই তো কি হয়েছে? আপনি ফোন করেন কেন? আমি ফোন করবো কেন? আমি ফোন করতাম না। শ্বশুর আব্বা, আপনি কি পরীক্ষা নিতেছেন? মানে আপনার ছেলে নতুন বউরে পায়ে আপনারে ভুলে যেতেছে, সেই টেস্ট? শ্বশুর আব্বা, আপনি আমার এরকম দূর দূর করবেন না তো, এতদিন তো আপনার সংসার আমি সামলাইছি। সামলাইছি মানে এরপরে কে সামলাইব? কে আবার? আপনার ছেলে বিয়ে করে আনতেছে না সে? সে আরে আমার ছেলে তো দুই মাস পর সৌদি আরব রাল দেবো, তখন কি মনে করছো বউ আমার বাড়িতে থাকবো? শোনো, তুমি এতদিন সামলাইছো, এরপরও সামলাইবা। ইস, খালি খালি আমি আপনার সংসার আগলায় থাকবো কেন কোন তো? খালি খালি না, কেমনে থাকবা সেই চিন্তা আমার করাই আছে। আচ্ছা ঠিক আছে, এসব চিন্তা বাদ দেন, আপনি ফোনটা দেন তো, আমি ফোন করে দেখি সে কি করতেছে। না, ফোন দেবো না। শোনো, দেখি না সে কতক্ষণ আমারে ফোন না করে থাকতে পারে, তুমিও করবা না আমিও করব না। আরে ওই মিষ্টি জানো কি শহীদ হয়ে যাইবা নাকি? আব্বা, শহীদ হওয়ার কোনো দরকার নাই, মুন্ডারে বুঝ দিয়া গাজী হয়ে যাও। চুপ, আমার লগে বিটলামি। ওই জীবনে মিষ্টি খাও নাই, আর কয়েকদিন পরে তো কবরে যাইবা, কবরে তোমার মিষ্টি দিব কে? দেখো, তুমি আমারে অনেক উল্টা পাল্টা কথা কও, আমি কিচ্ছু কই না, কিন্তু খাওন নিয়া কোনো কথা কইলে খারাপ হয়ে যাবো, কয়ে দিলাম। আরে আমরা এলাম খানেওয়ালা ঘরের পোলা, কোন জিনিসের কি বর্ম সেইটা তোমার মতো মাইয়া মানুষের বোঝার সাধ্য নাই, সেটা বুঝি আমি, বুঝছো? আমি বুঝি। বুঝা কি করবা, জামাইরে বাইন্দা ধরে পিটাইবা? হ্যাঁ, ওগুলো পিটানিরই কাম, কত বড় হারামির হারামি। আরে আমি আমি ধরতে গেলে রীতিমতো সওয়াল কইরা বেয়াইরে দিয়া শেরপুরের মিষ্টি আনাইলাম, আর ওরা রিক্সার লগে বইয়া সেই মিষ্টি খায় সব সাবান কইরা আমার লেগে আটান তলা নিয়ে আইছে না। আরে জামাই না হইলে এতক্ষণে ওগুলো আমি কি করতাম এক আল্লাহই জানে। হ্যাঁ আব্বা, এইসব বললা তো এখন আর কিছু হইব না, তাকে পেট চিরে কি মিষ্টি বাইর করুন যাইব? অগর পেট চিরাই উচিত। শোন, ওই কাশেমেরে পাহাড়ে থাকতে কহ, অগরের কোনো বিশ্বাস নাই, আর কবিতারে এখনই বেটার কাছে ভিড়তে দিবি না, আমার আরো পরীক্ষা করতে হইব, আর পরীক্ষায় ফেল করলে একেবারে সোজা বিদায়। হ এই দোস্ত, এই কান কাটার যে ঘোষণা দিছে সে কি আসলে শালি না বউ? তোর মাথা সত্যি সত্যি আওলা বলো হয়ে গেছে, এই মাথা বুঝোস না কে? তোর কি না না শাড়ি পরে তোর শালি কি আমাদের সামনে আসবে? হইতে পারে এরকম? না, তোর কথা যুক্তি আছে, বিয়ের আগে ছবিটা কেন দেখলাম না? তবে আমার কি মনে হয় জানিস, কে আমার বউয়ের সাথে আমার শালির বরাত ভালো। বউয়ের বরাত শালির বরাতের চিন্তা বাদ দিয়ে নিজের বরাতের কথা চিন্তা কর। লকিং কর, লকিং করলে খিদে আসবে, লকিং কর, লকিং এই যে এরকম। হ্যাঁ
তোর এই শ্বশুর বাড়িতে এই জুব্বা জামা পরে আসতে বলছে কে? এখন সব এখন ঘুরে ফেলা। আমি জুব্বা জামা ঘুরে ফেলি, আমার বউ আসলে দেখে ফেলা সবকিছু। তাহলে সিস্টেম কি? সিস্টেম করতেছি। আরো পরীক্ষা নিরীক্ষা করতে হইব, আর ওই যে কাশেমরা আছে না, ওই কাশেমরে পাহারায় বসাই দিছে। আব্বা কি চায়? বিয়া দানোর সময় আব্বা তো চিন্তা করতে পারে নাই, আমার কি তার সাথে প্রেম ছিল? আমি নিজের ইচ্ছে তার সাথে বিয়ায় বসি। হুন বোন, মাথাটা ঠান্ডা কর। হ্যাঁ, যদি সত্যি সত্যি দু নম্বর হয়ে থাকে তাহলে তোর সারাটা জীবন সমস্যা হইব। তার চাইতে একদিনে পরীক্ষা করলে তোর সমস্যাটা কি? হ্যাঁ, তোরা এখন তার নিয়ে কি পরীক্ষা করে দেখতে চাস? আছে আছে আছে, পরীক্ষা করার অনেক উপায় আছে। হন, তুই এখন যেই জামাটা পরে দিছ এটাই পরে থাক। ওরা তো আমার শাড়ি পরা অবস্থায় দেখছে, বুঝছস? এখন তাদের প্রথম পরীক্ষা হইল যে থ্রি পিস পরা অবস্থায় তোরা দেখা হেরা চিনতে পারে কিনা, বুঝছস? চল যাই। তুই দেখি আবারও শুয়ে পড়লি, এরকম করলে তো হইব না, খিদে আসবো না। খিদা না আসলে সত্যি সত্যি কিন্তু তোর কান দুইটা কুত্তার গলায় ধরবো। শ্বশুর শাশুড়ির কাপড়ে সালাম, শালির কাপড়ে সালাম। কেন বউরে পর বাদ রাখলি কেন? তারে একটা সালাম ঠিকে দে, নাকি বাসের ঘরে ঢুকে সুপি সুপি সালাম দিবি? তুই না বেশি কথা কস, শুধু বউরে না ওই ঠসা কাশেমরো বাকি রাখছি। ওহো, তাই তো, ওই মোটুটাও তো এই বাড়ির সদস্য। আচ্ছা যাক, সালাম সুলামের কথা বাদ দিয়ে আমাদের দরকার খুদা। খুদা আনতে হবে, জকিং 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 হবে জকিং। তাহলে এবার সিনবাদ জকিং। আরে বেটা রাখ সিনবাদ সিনবাদ সিনবাদ। এই সিনবাদ, ভালো কথা মনে করছো? শোন শোন, আমার মনে হয় কি জকিং এর সাথে নাচ করলে খিদাটা তাড়াতাড়ি আসতে পারে। আরাবিয়ান গান সেটার সাথে নাচ, বাংলা গান। আমি রূপনগরের রাজকন্যা, জাদু এনেছি ইরা পুরান পার করে আজ তোমার দেশে এসেছি। আমি রূপনগরের রাজকন্যা। ও আপনারা আপনারা আমরা কিন্তু ডরাই নাই। ডরের কি আছে তাহলে দোস্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডরের কি আছে? আপনারা তোরা বাঘ ভাল্লুক না, হ্যাঁ দোস্ত? এখন দেখ দুজনকে কিন্তু শালি শালি লাগতেছে। শোনেন, আমরা ডরাবো কেন? এই যে সৌদি আরব থেকে আমি আসলাম না, আসার পর আমি সিরিয়াখানে গেছিলাম দুলা ভাইকে নিয়ে। সেখানে অবশ্য অনেক বাঘ ভাল্লুক দেখছি, সেটা দেখে আমরা ডরাই নাই। অবশ্য বাঘ ভাল্লুক খাসার ভিতরে ছিল, তাতে কি? আমরা কি বাঘ ভাল্লুক দেখে ডরের পাত্র? বুঝছি, খাসি খাওয়ানোর লোভে কিদা বাড়ানোর লাগিয়া নাচানাচি করতেছেন। ভাবির ব্রেন তো দেখতেছি খুবই পরিষ্কার, খুবই শার্প। শোন, এখন থেকে এই ভাবি মুখ দিয়া যা বলবে সারা জীবন মাইনাস চলবি, কারণ ভাবি হইতেছে অতিশয় একজন জ্ঞানী মহিলা। ভাবি ঠিক আছে, তাহলে ভাবি ইসই পাম্মারতাছেন না,
এই পাম্পে কোনো কাম হইব না, দুইজনে মিল্লা পাঁচশো পাঁচশো করিয়া বোক ডনলন, বুঝছেন? তাহলে খিদা আছে না, বাপ বাপ করে আইব। রাইট রাইট, একদম ঠিক কথা বলছেন। আই শুরু কর শুরু কর, তুই হচ্ছিস এই বাড়ির জামাই। আমি কি? আমি কেউ না, আমি খাইলে কি না খাইলে কি, আজ আছি কাল নাই, কিন্তু তুই তুই হইতেছস এই বাড়ির জামাই। খাওয়াতে তোর যেমন মাপ নাই, বুক ডনে কোনো মাপ নাই। আমার তো আর বুক ডন দিতে হইতেছে না ভাবি, তাই না? আর তাছাড়া ইনসাফের দিক বিবেচনা করলে আপনি দেখেন যে আমি আর রিক্সাওয়ালা দুজন মিলে তিন কেজি মিষ্টি খাইছি, আর এই যে এরে দেখেন দুই কেজি মিষ্টি একাই খাইছি। আপনার বিচার খুবই সুন্দর, খুবই ভালো। ও, তার মানে রিক্সাওয়ালার সাথে জামাতে মিষ্টি খাইছেন? জি বিয়ান, রিক্সাওয়ালা রিক্সাওয়ালা হলেও সে তো একটা মানুষ, আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছে। আমি নিজে কম খাইয়া তাকে বেশি বেশি খাওয়াইছি, কিন্তু এই যে দেখেন হৃদয়হীন পাষাণ একটা লোক, তার ওই দুই কেজি মিষ্টি থেকে একটা মিষ্টিও সে গরিব ইনসান মেহনতি মানুষটাকে দান করে নাই, নিজে একলা কতকত করে গিলছে। আমার জন্য আনা মিষ্টি তারা খাই ফেলবো। দেখো কবিতার মা, আমার কিন্তু বুঝার আছে, হ্যাঁ যা করার এখনই করতে হইব, পরে টানাটানি করা যাবো না। এই কথার মানে কি হইল? বিয়া তো মানুষ একবারই করে। এটা ভুল কথা, কেউ কেউ তিনবার চারবারও করে। সেইটারে তো বিয়া করা কয় না, নিকা করা বা সাঙ্গা করা কয়। তুমি যাও গিয়া জামাইয়ের সাথে কথা কও। আমার মেজাজ গরম আছে, আগে মাথাটা একটু ঠান্ডা করে লই। যাইবা নাকি মাথায় পানির কলস ঢাইলা দিমু? আচ্ছা, তুমি কি আমার লোক একটু ভালো করে কথা কইতে পারো না? ভালো মানুষ হলে তো ভালো করেই কথা কইতাম, তুমি তো মানুষ দুই নম্বর। আসলেই দুই নম্বর, এই লোকটার মাথায় কোনো সমস্যা আছে। আশ্চর্য, শ্বশুর বাড়ি আইতেছে, রাস্তা আসার সময় গলা পর্যন্ত মিষ্টি খাইছে। কেন, তার শ্বশুর বাড়ির মানুষ কি ফকির? তার কি না খাওয়াই রাখতো? এই আপনি ছয়শো বকডন লইবেন, ছয়শো লইবেন, ছয়শো, হ্যাট থেকে আপনি একশোর বেশি লইবেন। ইয়েস, অতি উত্তম ইনসাফ, বিচার এরকম সঠিকভাবে হওয়া উচিত। আপনার বিচারে আমি খুবই খুশি ভাবি যান। আসলে এই ব্যাটারে এখন থেকে এইভাবে টাইট না দিলে চলবে না, আর আমার তো নিশ্চয়ই মকুব করে দিছেন, তাই না? না, সৌদি জামাইয়ের তো এটা শ্বশুর বাড়ি, সে অনেক আইব অনেক খাইব, সে না খাইলেও চলবো। কিন্তু আপনি হইতেছেন গিয়া এই বাড়ির মেহমান, আপনার তো খাসি খায় যাইতেই হইব। তাই আমার ফয়সলা হইল সৌদি জামাইয়ের বুক ডান দেওয়ার দরকার নাই, আপনি বুক ডান দেওয়া শুরু করেন। নেন, শুরু করেন। দেখছেন ভাবি বেটা কেমন বদমাইশ, আইসা এই শালিটারে কবজা করে ফলাইছে। শুনে ভাবি, ওই বইয়ের সাথে শালি মিটা হওয়ার লক্ষণটা কিন্তু ভালো না। না, কোনো পক্ষপাতিত্ব চলবো না, আমি যা বলছি তাই হইব, আর বুক ডাউন ছয়শো। না, তোমার দিকে দৌড়তে একবারে উসলে উঠতেছে না? আই মুখ সামলে কথা কও, আমি যা কইছি সেটাই হইব। তুই মুখ সামলে কথা কও, আমি যা কইছি তাই হইব। আই তো সাহস তো দেখি দিন দিন বাড়তেছে। এলি কি তোর কপালে আছে এই দশা? আই মুখ সামলা, তুই মুখ সামলা, তুই তুই আমার উপরে কথা কইতেছিস? হ্যাঁ, আমি তোর উপরে কথা। এই দুজন চোরের মতো পালা যাচ্ছিল। ক্যা, এরা কি এই বাড়িতে চুরি করতে আইছে যে চোরের মতো পালা যাব? ও বুঝছি, বংশে নিশ্চয়ই রাইতের উস্তাদ কেউ আছে। আব্বা আব্বা, আসলে হয়েছে কি আব্বা? হ্যাঁ, তোমার আর কোনো কিছু কইতে হইব না, কোনো কিছু করার দরকার নাই। এ কাশেম, তুই অগরে ঘরের ভিতরে রেখা ওই দুয়ারে বইয়া থাক, আমার আরো কিছু বোঝার আছে। এই বটাই, আমি চলে যেতেছিলাম যাইতে, তুই আবার আমার পিস্তল লিখে না। ওই বটা,
ওই বেটা ওই তুই যে আমার এই দোজখানে রেখে যাবি আর আমি কি এখানে বসে বসে মুড়ি খাবো? কিছু শুনছেন? শ্বশুরের নামে বদনামি, হ্যাঁ শ্বশুরের নামে গালাগালি। তালুকদার চাচা কিন্তু অনেক সম্মানী মানুষ। বাহ, ভাই কিন্তু খুব ভালো কানে শোনে। হ্যাঁ হ্যাঁ, শরীরে কিছু মাংস কানের ভিতরে ঢুকে আছে। ভাই হাত ছেড়ে দেন, হাজার হলেও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব, কি আজকে একবার কি তালুকদার বাড়িতে যাওয়া হবে? না, আরে তালুকদার বাড়ি যাবো কিসের জন্যে? তালুকদার বাড়িতে যাওয়ার তোমার কোনো দরকার নাই, তাছাড়া তালুকদার যাইতে বলে নাই। আহা, যাইতে কই নাই, তাতে কি হয়েছে? তালুকদার সাহেবের যে বিদেশি জামাই আছে, সৌদি জামাই, হ্যাঁ তার দেহনের দায়িত্ব তো আপনার। হ্যাঁ, আর খাসিটা তো জবাই করছে আমি নিজে, ওর উপরে আমার একটা হক আছে না? কি আছে? না তা তো অবশ্যই আছে। তালুকদার আমাকে না বলে ভুল করতে পারে, তাই বলে আমরা তালুকদার বাড়ি না যাই তো ভুল করতে পারি না? তাই তো, এক ভুল তো আমরা দুইজনে করতে পারি না, ঠিক কি না? হাদিসে কয়, আপনার বয়ান শোনার টাইম এখন আমার নাই, আমি একটা রুগী দেখে আসি, তারপর আপনার সাথে একত্রে জামাতে তালুকদার বাড়িতে যাবো। এই ধসাটা যদি একটা উষ্ঠা দিতে পারতাম তাহলে খুব শান্তি পাইতাম। হ্যাঁ, ভোট কোরবানি দিতেন দুলা মিয়া দেশি জানোয়ারের কথা ভাবেন। দাদা, গোপন কোনো কথা থাকলে কইস না, এই মোটুটা যদি ধসার ভান দূরে থাকে তাহলে কিন্তু সারে সর্বনাশ। কি সারে সর্বনাশ? কে সারা সর্বনাশ? আমি কোনো ভয় পাই? হ্যাঁ, আমি এই শ্বশুর তালুকদারের গুষ্টি কিলাই, এর কত বড় বুকের বাটা। হ্যাঁ, সে আমাদের জন্য এরকম একটা পাহারা বসাই গেছে, কেন সে পাহারা বসাবে? আবার বলে আমাদের বংশে নাকি চোর আছে। আল্লাহ রাসূল, জোরটা বন্ধ কর, আমার তো আর কুলাইতেছে না রে। তুই তো তোর পাগল হোক কাঁথা পাগল হোক একটা বউ পাবি, কিন্তু আমি আমি কি পাবো? আমি কিসের জন্য শাস্তি ভোগ করতেছি? তোর শাস্তি না, তোর তো মনে কর পুরা জয়েন্টে জয়েন্টে রুলের বাড়ি দিয়া ফাটায় দেওয়া দরকার। তুই হলো সব নষ্টের গুড়া। আচ্ছা মেনে নিলাম, যারে আমরা দেখতে গেছিলাম তার রংটা একটু চাপা ছিল কথা সত্য, কিন্তু এই আধা পাগলি তার ধারে কাছে ফিরতে পারতো? আর শ্বশুর হিসাবে যদি তুই বিচার করস, ওই খান সাহেব শ্বশুর হিসেবে ছিল চ্যাম্পিয়ন শ্বশুর। আমার কি সুন্দর বাবাজি বাবাজি কয় ডাকত। কথা বন্ধ করবি, সব কিন্তু শুনতেছে। জি ভাই যান, আমি ঠিক মতোই গুনতেছি। একশো চাই, একশো চাই। শোন, তোর এখন কথা কই, সেইটা যদি মনে কর শ্বশুর বাড়ি হিসাবে হয় ব্যস্ত খানা, এইটা তাইলে হইতেছে হাবিয়ার দোষক। আচ্ছা, মানুষ কি শ্বশুর বাড়িতে এসব বুক ডান দেয়? মা, কোনো সমস্যা নাই, মিষ্টি তো গলা পর্যন্ত ভরা, ভোগ দর না দিলে খাসি খাইবো কেমনে? আপনি একটু আসেন, গোপন কথা আছে। সমস্যা আছে চাচি, কবিতা ভুল সহ্য করতে পারবে না। আরে বদমাইশ, কথা না পেছে আসল কথা ক। কি কবি ক, আমি সব সহ্য করতে পারবো। কথা হইলো সৌদি জামাই আর একটা বিবাহ করেছে। কি? হ্যাঁ, কি জামাই আর একটা বিয়ে করছে? আমার নিজের কানে শোনা। এই কি শুনছিস তুই? সে তার আগের বইয়ের নাম বলে নাই, তার গায়ের রং একটু চাপা, তবে কবিতা বউ নাকি তার পাশে খারাপের পারবো না। এই কথা সে তো নিজের মুখে বলছে। এই যে একটা ভুল কথা কইলেন বুবু, মানুষ তো তার নিজের মুখেই কথা বলে, কথা বলার জন্য তো অন্যের মুখ ধার করে নিয়ে আসে না। আমার আমার মাথায় রক্ত ছিঁড়ে যাইতেছে। আপনার এনেও কথা বলছে চাচা জান, বলছে যে তার আগের যে শ্বশুর খান সাহেব
সৌদিয়ান কায়দায় তোর শিরচ্ছেদ করা উচিত কতল কতল। হে আল্লাহ খোদা, আমি কি এমন পাপ করছিলাম? এই পাপিষ্ট সত্যি এইখানে আইসা আমার প্রাশ্চিত্য করতে হইব। ভয় পাচ্ছ কেন? এটা তো মনে হয় খারাপ কিছু না, তুই ডরাবি কে? আরে না দুলা ভিয়া, আপনি খারাপ কিছু কর নাই, করতে পারলে কইতে দোষ কি? কাসিম সাহেব, আপনি আবার এটা নিয়ে এসেছেন কেন? আমি আছে হুকুমে চাকর, চাচা জান আমারে কয়া গেছে যে আপনার ঘরে দুইজন রে পিসমোড়া করে বাইন্দে রাখ। চাচা জান গেছে চেয়ারম্যান রে ডাকতে। তবে আপনাদের জন্য একটা সুখবর আছে, ডরের কিছু নাই, জব টব কিছু হবো না। বড় যে দুইজন রে পিসমোড়া করে বাইন্দে পুলিশের কাছে দেওয়া হইব। একদম কাছে আসবে না, কি মনে করছো? মগের মূল লোক বাইন্দে রাখবা? কি করছি আমরা? আমরা এমন কে করছে যে বাইন্দে রাখবা? আপনার না বউ আছে, গায়ের রং চাপা, তারে ফোন করেন আসে ছুটায় নিয়ে যাক। বেশি কথা কইলে করে রক্তারক্ত হয়ে যাবে কয়েক। ও খোদা, এই তোর আমি তখনই বলছিলাম না, এটা ঠচেলা ঠসের ভাঙ ধরছে। তুই কলি যে গায়ের মাংস কানে আছে সমস্যা নাই, গায়ের মাংস গায়ে আছে সে সব শুনে। আল্লাহ খোদা, এই ব্যাকলের লোকে কেন আমি এখানে আসতে গেলাম? ভাইজান আপনারা কইবেন সেটা দোষ নাই, আমি শুনতে গেলে দোষ। শোনেন একটা কথা কই, মানুষ সবসময় ভালো ভালো কিছু করে তাই না? ভালো জিনিস করতে তো দোষের কিছু নাই, কিন্তু একটা জিনিস, এই যে বিবাহ, এই জিনিসটা কিন্তু একটার বেশি দুইটা করা যায় না, ঠিক আছে না? ভালোই ভালোই আমার কাছে আসেন, দুইজনটা পিসমোড়া করে বাইন্দে ঘরে নিয়ে যায়, তা না হইলে কিন্তু রক্তাসক্তি হয়ে যাবে। আসেন কইলাম, আসেন। আমার লগে এমন ভাব দরজ দেখে তোরা যেই দশা, যে হাত ধইরা এখন রঙ্গরস করতি, হে আথাগুন বান্দা। দেখ আমার রাগ উঠাবি না, এই সমস্ত চরিত্রহীন পুরুষদের না হাতই কাটা দেওয়া উচিত। উচিত তো বই রইছিস কেন? আই যাই হাত কেটে দিই, চেয়ারম্যান আইলে তো আর হাত কাটার সুযোগ পাবি না। হাতটা কাটলেও তারে আমার একটা কথা জিজ্ঞাসা আছে, আমি তার কি ক্ষতি করছিলাম যে আজন আমার জীবনে এত বড় একটা দাগ দিয়ে দিল? জিগাবি, অবশ্যই জিগাবি, এটা কি মগের মূল্যক নাকি? চল এখনই যাই, আইস কাই ওর জুব্বা নিচের আসল চেহারা বাইর করুন। খারা 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 মুকুট ডালু, এ তারা মুকুট দিয়ে কি হবো? আমরা কি মারামারি করতে যাইতেছি নাকি? করবো না মানে একশো বার করুন। ওই বেটা শৈলে যদি বা কোনো মাইরের আঘাত না থাকে তাহলে সে আরো নারী সর্বনাশ করবো। চুপ কর, ভেজাল করিস না, চল। আরে এই তুই এমন করতেছিস কেন? তোর এরকম মশলা মসজিদ দেখলে তো ওই কাসেম যদি এসে দেখে যে তুই এরকম করতেছিস, সে ভাববে কি যে আমরা সুইটা পালনের জন্য একটা কসরত করতেছি। তখন ডান্ডা দিয়ে বাড়ি শুরু করব, ওই বাড়ি শুরু করলে কিন্তু বাসনের কোনো রাস্তা থাকবো না। দাদা সেটা ঠিক আছে, দেখ মশাটা মহিলা তোর গালে ভাসতেছে, এই বাড়ির মশাগুলো তো শয়তানের শয়তান, একেবারে মানুষগুলো আমার তো বেদ কামড়াই বিভিন্ন জায়গাতে ফুটুস ফুটুস করে ঢুকে যেতেছে, তো পাগল মারা খেলে দিয়েছে, মনে হইতেছে কি রক্তের মেশায় মশাগুলো এখন পাগল হয়ে গেছে। কি আর করবি, মনে কর পাপের শাস্তি এইভাবে হইতেছে, পাপের প্রাশ্চিত্য। জিম্বার এমনি পড়ে থাক, মশার কামড়ে তোর মরবি না,
কিন্তু লাঠির বাড়িতে অথবা গরু জবকরের ছুরির একটা আঘাতে মরে দর চান্স আছে। একদম সিম মেরে থাক, মশা খাইলে খা। সব দোষ আমার দোস্ত, সব দোষ আমার। আমার একটা ছোট্ট হলের জন্য তোর এত বড় শাস্তি ভোগ করা লাগতেছে দোস্ত, আম সরি। দূর বেটা, ভুল তো আর হইব কেন, ভুল তো হয়েছে আমার, অপরাধ আমি একটা করে ফেলাইছি। ইস, এখন আমার মনে হইতেছে ওই মায়াটার সাথে তোর বিয়ে হইলে ভালো হইতো। আমি যদি তখন মতটা দিতাম তাহলে তো চাচা নিশ্চয় ওই মায়াটার সাথে তোর বিয়েটা দিয়ে দিত। না রে দোস্ত, ভুলটা আমারই দোস্ত, রাগের মাথায় কথা গুছিয়ে বলতে পারে নাই দোস্ত। এই যে মোটু কাশু কাশা, ও তো মনে হয় পুরোপুরি বিশ্বাস করছে আমি বোধ হয় দ্বিতীয় বিবাহ করছি। আপনারা চলে আসছেন, ভালো করছেন, কথা তো মনে হয় শুনছেন। এখন সবটা না শোনা, যদি শেষে তো শোনেন তাহলে কিন্তু আমাদের কিছু বলার নাই। খুলতে আসছে আহ ভাবি ভাবি, ব্যাপারটা লক্ষ্য করছে, বইয়ের থেকে শালির দরদ বেশি, এটা কিন্তু খুব খারাপ জিনিস। শালিকা শালিকা, তুমি শালি হইয়া তুমি যে কাজটা করতে চাচ্ছ এটা যদি করে ফেলাও, মানে তোমার জন্য একটা সুন্দর পাত্র এ ঠিক করা আমার জন্য ফরজ হয়ে গেল। কোনো 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 ভাবি, আমার দিকে একটু দয়ার দৃষ্টিতে তাকান ভাবি, আমার তো আর এরকমের একটা শালি নাই, আপনি আমার একমাত্র ভরসা। আপনি আমার হাত খুলে না দিলে সারাটা জীবন এই বান্ধা অবস্থা থাকবো, মরে যেতে হবে। এই কেন নাকি, হ্যাঁ একদিন শাড়ি পরলে কেউ ভাবি হয়ে যায়। এই সে তুমি কি কথা বলো বউ, তোমারে না এমন পিছে মরে করে বাইন্দা রাখাই উচিত, শালিরে বউ করে রাখতে খুব মজা লাগতেছে না? আল্লাহ বাঁচাইছে, তাই তো বলি অঙ্কের হিসাব মেলে না কেন, এই ফিলিপে নেমে আমার বউ হবে কেন, ওটা দজ্জাল তো ভাইয়া, আমার বউ কি সুন্দর কাটা কাটা। কি আমি দজ্জাল? হ্যাঁ আপা, আমি কিন্তু দুলাবের একবারে সাইজ করে ফেলাম। তোর দুলাবেরে সাইজ দা করার আমি করুম, তোর করা লাগবো না, তুই পারলে এই মেয়ে মানে সাইজ কর, হাতের বান্ধন খুলে আর দেখ অন্য কোনো ভাবে সাইজ করতে পারিস কিনা। বাহ 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 বাহ, উত্তম প্রস্তাব, খুব ভালো প্রস্তাব। দোস্ত আমার শ্বশুর আব্বা তো চেয়ারম্যান সাহেবের আনতে গেছে, সাথে করে যদি একজন কাজে নিয়ে আসে তাহলে কিন্তু খাপে খাপ আলি আর বাপ করে কৃষ্ণ মিলে গেল। আল্লাহ রে, শ্বশুর আব্বা কি হয়েছে? আমার পূজার আমার নাই ঘরে পাইয়া সে বাপের ভুলে গেছে, সে বাপের ভুলে গেছে। এই কথা সে ভুলে গেছে তো আপনি ভুলে যান, কাটাকাটি হয়ে যাবো। না রে মা, এইখানে আল্লাহ আমাকে অক্ষম করে পাঠাইছে, বুঝলা, বাপ মা কখনো পোলাপানে ভুলতে পারে না, পোলাপান বাপ মানে ভুলতে পারে, আল্লাহ তাকেও সেই ক্ষমতা দিছে, কিন্তু বাপ মায়েরও সেই ক্ষমতা দেয় নাই গো মা। তাহলে দুঃখ করে লাভ কি, এক কাজ করেন জিম্মারে বসে থাকেন। আর আমি সিম্মারে থাকতে পারবো না, বহু সিম মারছি, ধর আমি ওর বাপরে ফোন করতেছি। কি কোন কারে ফোন করতেছেন তার বাপরে? হ্যাঁ কিসের জন্য, কি দরকারে? দরকার আছে, আরে আমি স্পেশাল অর্ডার দিয়া শেরপুর থেকে 5 কেজি সালান মিষ্টি আনছি, আইনা তার কাছে পাঠিয়েছি, ভাবলাম যে বিআই সাহেব তার মেয়েরে ভালো করে বুঝাই দিবে যাতে মেয়েটা আমার কাছে আইসা শ্বশুরে খেদমতটা ধরবে। আর তার কি বুঝে তার নামো না, হ্যাঁ আমি তার ফোন করতেছি। আরে দেখি দেখি দেখি, দেন তো দেন, আসলে পুত্র সুখে আপনার মাথাটা নষ্ট হয়ে গেছে। আরে কি কও তুমি, এই সময় পুত্র সুখে বাপের মাথা খারাপ হতে হইব নাকি, সারাদিন ফোন করলো না, এখন তো রাত হয়ে গেছে, এখন তো আর সে ফোন করবো না আমারে। ও বুঝতে পারছি, আমারে ফোন করতেই হইব, তাই তো, ঠিক আছে করতেছি। কিন্তু শ্বশুর আব্বা, আপনার ছেলের তো অসুবিধাও থাকতে পারে। কের অসুবিধা, ছেলেরা কি তাকে পিপার চাকরির মধ্যে আটকে রাখছে? দূর শ্বশুর আব্বা, আপনি বোঝেন না কিসের জন্য, নতুন বিয়া হয়েছে কত ঝামেলা থাকতে পারে না। না জানা ভুল করলে সেই ভুলের কোনো হিসাব নাই, কিন্তু জানার পর যদি একটা সেকেন্ডও চোরের মতো বন্ধ অবস্থায় থাকতে হয় তাহলে সেই ভুলের কিন্তু কোনোদিনও ক্ষমা নাই। কিরে জগা, তোর কথা তো আমি কয়ে দিলাম, তুইও কিছু কহ। আমার কি কওয়ার আছে, আমি আর কি বলবো, আল্লাহ নবীর দেশ থেকে আসছি তাই সব কিছু হজম করে আর সব কিছু মাফ করে দিলাম,
কিন্তু এখনো আমরা যে যুদ্ধপর অবস্থায় বসে আছি এটা দেখেও যদি কেউ না দেখার ভান করে তাহলে দরদ উঠলে না ওঠে তাহলে বলে দিচ্ছি এটা শ্বশুরবাড়ি থাকবে না অন্য কিছু হয়ে যাবে গুড দেখো আব্বার লগিয়া তোমার মুরব্বী তার হুকুমেই তো কাশেম এই কাজটা করছে এখন যদি এই বাঁধন খুলে দেই তাহলে বিয়াদুবি হয়ে যাবে না বিয়াদুবি দোস্ত কিসের বিয়াদুবি এটাকে বিয়াদুবি বলে এইটা কি সতী নারীর প্রতিভক্তির নমুনা বিয়াদুবি হয়ে যাবে না এই তুই কারে আমার জন্য পছন্দ করছো এখন তুই চার কেমন জানি ফিলিপাইন ফিলিপাইন লাগতেছে না আমারটা বাজে আমারে না হয় ভুলে গেছো কিন্তু শ্বশুর আব্বা এই বুড়া মানুষটা কি করছে তার ফোন দেওয়ার কোনো টাইম পাও নাই তুমি না লেখা তো আব্বার নাম কিন্তু গলা তো মাইয়া মানুষের আবার কথাবার্তার ভাবসা মতো সুবিধা লাগতেছে না কি হলো মুখ দিয়ে কথা বার হইতেছে না মনে হচ্ছে এই কে আপনি ও আচ্ছা একদিনের মধ্যে মোবাইলটাও নিয়ে নেওয়া হয়েছে না হ্যাঁ ভালো ভালো খুব ভালো শোনেন যার ফোন তার দেন তো একটু কথা কম ফোন দেন হ্যালো এই যে কি করতেছি নতুন বউ পাইয়া দিন দুনিয়া সব ভুলে যেতেছো না শ্বশুর আব্বারে একবারও ফোন দাও নাই কিসের জন্য সারা দিনে হ্যাঁ এটা কি ঠিক হ্যালো গিন্নি শোনো গিন্নি আমি তো ঝামেলার মধ্যে পড়ছি আরে এই বেড়ে তো মোবাইল লেলে রে গিন্নি কই যাচ্ছে আবাড়ি তুমি এই বেটার গিন্নি লাগো না তুমি তাইলে আমার বাপের সম্পত্তির লোভে এই বেটারে দিদি হবে করেছো শোনো এই বেটার এখন হাত পা বাঁধে রাখছি কালকে সকালে থানায় চালান দিয়ে দিব তোমারও থাকতেছি না তোমারও জেলার মত কাবু কা দিলাম গিন্নি গিন্নি কোন দিছে আরেকটা বউ আছে না ওই যে রই জেলে না যাবো আল্লাহ আমার মোবাইলটা এই জিনিস টাকার জন্য জায়গা রাখেন আল্লাহ 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 এই শুনেন তো আম্মা জগরুল কি ঠিকমতো সমাদর করতেছে তাই না হ্যাঁ খুব সমাদর করতেছে একেবারে পিট মোড়া করে বাইন্দা পিট মোড়া করে বাইন্দা সমাদর করতেছে মানে এই এটা কোন কিছু বা সমাদর ও না ওই খাসি খাসি পিট মোড়া করে বাইন্দা রাখছে আমরা গেলে সবাই দিব দূর কি যে কও না তুমি আরে পোলা নতুন শ্বশুর বাড়িতে গেছে এই সময় কি বাপের যাওয়াটা মানা হ্যাঁ কিন্তু আপনার বিয়ে সাহেব যে কইলো শ্বশুর আব্বা এই রাতারাতি গেলেই না ভালো হইতো রাতারাতি কি কো 8 মাইল পর না এত দূরে যাওয়া সম্ভব না হয় সম্ভব হলে ভালো হইতো আচ্ছা তোমার কি মাথা খারাপ হইছে এখন কোনো রিকশা ভাড়া পাওয়া যাইবো ঠিক আছে ওই রাতটা জাগ তেলে কিন্তু কিন্তু শ্বশুর আব্বা ওই সকালবেলা মানে ভোরবেলা আর কি ফজরের নামাজটা পড়ে আমরা বাইরে হয়ে যাবো হ্যাঁ আচ্ছা কোনো সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয় নাই কিসের সমস্যা হইব আপনি আসেন আপনার খাবার দিছি আসেন খায় না আসেন আসেন এইটা ছাড়াও এরা আরো বড় একটা অপরাধ করছে কইতে থাকেন আরে আমার জন্য আমার বিয়াই শেরপুর থেকে 5 কেজি মিষ্টি অর্ডার দিয়ে আনাইছিল খুবই আনন্দের সংবাদ তা সব শেষ না এখনো কিছু আছে আরে রাস্তায় শেষ করে ফলাইছে রাস্তায় আইতে আইতে আর আমার লেগে এই প্যাকেটের মধ্যে আটার দলা নিয়ে আইছে তাইলে তো হইয়াই গেছে কি হয়ে গেছে চেয়ারম্যান সাহেব ফাঁসি বিবাহ করার অপরাধে তারা খালাস পাইলেও মিষ্টি তশরুফের অপরাধে বেটাদের ফাঁসি নিশ্চিত মিষ্টি তশরুফের লেগে গো ফাঁসি হয়ে যাব না না মানে ফাঁসি না তবে যাবজ্জীবন বেটাদের অবধারিত নিবারণ এইটা আবার কি না না ডরের কিছু নাই এটা হলো ফৌজি কায়দা আমার হার্টের একটু সমস্যা আছে একটু আস্তে করতে কইন আচ্ছা নিবারণ ইয়েস স্যার মিষ্টি তো স্রূপটা কত ধারার আওতায় পড়ে জানো স্যার এটি সচিব মহোদয় জানেন তাকে তলব করার জন্য লোক পাঠানো হোক না 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 ওই তারে আনার কোনো দরকার নাই আপনি চলেন আচ্ছা ঠিক আছে চলেন নিবারণ ইয়েস স্যার যাও চলো আগে আগে চলো আমি ওরে খুন করে চলে যাবো আমি ওরে খুন করে চলে মাত খাবো এই
অন্ধকার জেলের ভাত খাইব জেলের ভাত খাওয়ার মধ্যে কি মধু আছে আম্মা আপার এখন এই অবস্থা এরপর তোমার এরকম সীমার মতো ব্যবহার করতে হইব কেন আম্মা তুমি একটু এখন আপার লগে ভালো করে কথা কইতে পারো না হাই আমার এখন এখান থেকে যাইতে কত হাই আমি যাইলে কি তোর জামাইয়ের আগে বউ ফিনিশ হয়ে যাইব আমার তো কোনো দোষ না সব দোষ তো তোর বাপের ভালো মন্দ খাইয়া তোর সতীনের ঘরে পাঠাইছি এই দিলেন ঠান্ডা পানি মাথায় ঠাই দিয়ে ভালো করে চিন্তা করেন নেন আই ভালো করে চিন্তা করার কি আছে হ্যাঁ আপনি নিজে তার সতীনের লগে ফোনে কথা কইছে ও মনে হয় ইনি ইনি কইছে বুবুজান ভালো আছেন কোনো অসুবিধা নাই তো না মা আপাই ফোনে তার সতীন রে ইচ্ছা মতো দাদানি দিয়ে দিছে শুধু তাই না জেলে ভাত খাওয়াইবো হেই কথাও কইয়ে দিছে আরে আল্লাহ আমি বুঝি না জেলের ভাত খাওয়ানোর মধ্যে কি মধু আছে আচ্ছা জেলে কি শুধু ভাত দেয় রুটি দেয় না রুটি খাওয়ানোর কথা কইতে পারে না আল্লাহর দুনিয়ায় আর কত কি দেখবো স্বামীর সাথে এখনো ঠিকঠাক মতো কথাই হলো না দুই সতীনে চুল ছিড়াছিড়ি একদম ভাই যা তো বাস নিয়ে আসো বাস দিয়ে ওই দুইটা রাস্তা মতো পিঠা যাও যে গিন্নি সে আমার গিন্নি গিন্নি বলতে সমস্যা করো হ্যাঁ কবিতা বুড়িয়ে ওই ছোট গিন্নি কয়ে পার পাওয়া যাবে না মায়ের অর্ডার হয়েছে মায়ের কাশেম ভাই আমার একটা কথা কথা মানে অনুরোধ তোমাকে আমি নগদ 200 টাকা দেব তুমি এই সৌদি দামের মুখে কাস্টমারের ব্যবস্থা করে দাও যা বলিছেন তার সাথে যদি 100 টাকা বাড়ায় দেন সেই কাজটা করা সম্ভব কারণ কাজটা ঝামেলার এই ভাই কষ্ট বিন্দু কয় টাকা লাগে 200 তো যথেষ্ট এই আমার একটু পানি খাইতে পারবা কত টাকার কথা কইলেন ও কানে তো সবই শুনে 400 টাকা দিলে পরে পানি খাওয়ানো সম্ভব এই এক গ্লাস পানি খাওয়াইতে 400 টাকা লাগে হ্যাঁ টাকা লাগবো কেন এই আপনারা আছেন জেলখানায় হাজতে এনে টাকা ছাড়া কোনো কাজ হয় না টাকা দিবেন পানি পাবেন আসেন 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 চলুন আসেন সিদ্ধান্ত পারলাম কারণ অতি ভক্তি চোরের লক্ষণ নিবারণ নিবারণ এত রাইতে তো আসামিদের থানায় চালান করা সম্ভব হবে না তাই তোমাকেই রাত্রি পাহারাদারের ব্যবস্থা করতে হইবে পাহারা দিতে হইবে চেয়ারম্যান সাহেব এই চেয়ারম্যান সাহেব আপনি কেমন চেয়ারম্যান আচ্ছা আরে কিসে রাখতে আদম করিস না চেয়ারম্যান সাহেব তালুকদার সাহেব আপনি একটু বাইরে যান কারণ এই আসামিদের কথা শোনাটা এখন আমার অত্যন্ত কর্তব্য এবং দায়িত্ব হইয়া দাঁড়িয়ে আছে আইনের ভাষায় যাকে বলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া যান যান কাশেম কি এখানে থাকবো না সেও বাইরে যাবে যাবে কাশেম কি রে তুই কি থানার ওসি নাকি তুই কেন রয়েছিস কেন যা ওকে স্যার 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 আপনাকে অসংখ্য ধন্যবাদ সব লাঠিয়াল বাহিনীকে আপনি এখান থেকে তাড়াই দিচ্ছেন বয়স কম বুদ্ধি বাড়ে নাই তা না হইলে দ্বিতীয় বিবাহে এরকম সমস্যা হওয়ার তো কথা না আমি আমি হতো একাধিক বিবাহ করিয়াছি কই আমার তো কোনো সমস্যা হয় নাই স্যার স্যার আমার হাত কান তো বান্দা আমি আপনার বিশ্বাস করাইতে পারতেছি না আপনি আমার গলাটা শোন আপনি আমার গলাটা একটু হাত দেন দিলাম এই আপনার গলা মানে আমার গলা আপনার হাত আমি সত্য কথা বলতেছি আমি দ্বিতীয় বিবাহ করি নাই কেন করব মানুষ বিয়ে জীবনে কয়বার করে একবার হ্যাঁ আপনি যদি বিশ্বাস না হয় আপনি আবার আব্বারে ফোন দেন আর তারও যদি আপনার বিশ্বাস না হয় আপনার চেয়ারম্যান যারা আছেন সব চেয়ারম্যান মানে পিঁয়াজের গোড়া তো এক জায়গায় রসুনের গোড়া চেয়ারম্যান আমার লাগার চেয়ারম্যান জিজ্ঞেস করে তাইলে তাইলে কথাটার মানে কি দাঁড়াইলো মানে দাঁড়াইলো যে দ্বিতীয় বিবাহ করার ঘটনাটা সত্য না আরে চেয়ারম্যান আমি আপনারে কেমনে বিশ্বাস করাবো আমি দ্বিতীয় বিবাহ করি নাই কিভাবে বিশ্বাস করাবো আচ্ছা ঠিক আছে বিশ্বাস করলাম কেন করলাম করলাম কারণ বিশ্বাস
বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। জি জি জি, আপনি বোঝেন সখিদার ভাই ভালো আছেন? তুই আমার সখিদার কলিকেন? তুমি তো সখিদারি ভাই। আচ্ছা তুই যে কামলা, আমি তোরে কামলা কয়ে রাখছি। তাহলে কি আমি কোনো ভুল কিছু কইছি? অবশ্যই ভুল কইছ, তুই আমার ওস্তাদ কয়েও তো ডাকতে পারতি। শোন, আমরা হচ্ছে ফৌজি লাইনের লোক, যদি উল্টা পাল্টা কিছু করস আর উল্টা পাল্টা কিছু বলস, ওই দুজনের মতন তোরে চালান করে দিব। না উস্তাদকে দরকার হলে পরে আমি তোমার হুজুর কয়ে ডাক দেবো। এই তুই কি আমার লগে বিতলামি করস? আমি হচ্ছি হিন্দু মানুষ, তুই আমার হুজুর কবি কেন? না এই হুজুর তো সেই হুজুর না, এই হুজুর হচ্ছে যে সুবেদার সাহেবদের হুজুর। সুবেদার সাহেবদেরকে এখন আর কেউ হুজুর কয় না, স্যার কয়। তুই আমারে স্যার কয়ে সম্বর্ধনা করতে পারস? শালা চৌকিদারের আবার স্যার শোনার শখ হয়েছে। কিরে বিড়বিড় করে কি কস? না কিছু কই না, তুমি যা কবে তাই হবে। ঠিক আছে উস্তাদ কয়ে একটা স্যালুট দে। সালাদের কথা করছ? আরে টমেটোর এই শশার সালাদ তো ভাত খাওয়ার সময় যত যাবে ততই বাবা। তোদের মতন মূর্খের জন্যে জাতি কি সমস্যার মধ্যে আছে জানোস? আরে সালাদের কথা বলে নাই, সেলুডের কথা বলছি, দেখ এইভাবে। ও ঠ্যাঙে মারি দেওয়া, এটা কোনো ব্যাপার হলো? এই যে দেখো খাও না। মা মা কি আতির পাড়া? শোনো এখন ডাইরেক্ট লাইনে আসে, তোমরা আমার ইউনিয়নের ভোটার না, তাই ডাইরেক্ট লাইনে আসা কোনো সমস্যা না। ভোটার হইলে অবশ্য সমস্যা হইতো। শোনো সৌদির শেখদের মতো জুব্বা পরেছো, তা জুব্বার পকেটে কোনো রিয়ালটিয়াল আছে নাকি একেবারে ঠনঠনা? দেখি দেখি একটু দেখি এই দেখি চশমা। আও চশমা এই পকেট ফাঁকা, এইটাতে আছে কিছু মনে হইতেছে। এই নাও চশমা। ৫০০ রিয়াল মাত্র, 2000 রিয়ালের কমে এই কেস ঢামাচাপা দেয়া যাবে না। নাই তো কি হয়েছে, বাড়িতে ফোন করো তারা আসুক। আমার অত তাড়াহুড়া নাই, আমি তো মানুষের সমস্যা বুঝি, আমি তো মানুষের জন্যে। কিন্তু শ্যামল সাহেব সমস্যা, ওই সকাল হওয়ার আগ পর্যন্ত তো আমাদের বাড়ি থেকে কেউ আসতে পারবে না। খুবই যুক্তিযুক্ত কথা। শোনো মানে এই সামান্য রিয়ালের জন্য তোমরা আমার কুটুম্ব মানুষ, তার জন্য তো আমি খারাপ ব্যবহার করতে পারি না। তোমরা তোমরা যেভাবে বান্ধা অবস্থায় আসো এইখানেই এই রাত্রে থাকতে হইব। সকালে বাড়ি থেকে রিয়াল আসার পর তোমাদের মুক্তি নিশ্চিত, এটা আমার পাক্কা ওয়াদা। কি খুশি তো? খুশি? আরে মানুষকে খুশি রাখাই তো আমার ব্রত। হ্যাঁ এখন কি আমি ভিতরে আসতে পারি? আরে আসুন আসুন। তালুকদার সাহেব খুবই ঘাবু মাল। আমি অবশ্য জেরা করে যেটা জানতে পারছি সেটা হলো জেরা এরা ওই দ্বিতীয় বিবাহ করে কন্যার বাবার কাছ থেকে মোটা অঙ্কের টাকা কামাই করাই হলো এদের ব্যবসা। চশমা মুখে কে? ও চশমা চশমা এই সারা সাহেব আপনি সব কি বলা বলতেছেন, আমি তো বুঝতে পারতেছি না কথা। বাবাজি মুখের ওপর কোনো কথা বললে কিন্তু আমি নিবারণকে দণ্ডা মারার অর্ডার দিতে বাধ্য হইব। চেয়ারম্যান সাহেব এখন আমার উপায় কি হইব? আমার মেয়েটা তো কান্নাকাটি করতেছে। হ্যাঁ আপনার মেয়ের কান্নায় তো আমারও গলা বন্ধ হয়ে আসতেছে। শুনেন এক কাজ করেন, ওর বাবারে খবর দেন, ওর বাবারে শুদ্ধা দরকার হইলে থানায় চালান করে দিব। আর একটা কথা কোনো লোককে জানাবেন না। শুনে চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। সালার চেয়ারম্যান, তরে প্রত্যেক সপ্তাহে একবার করে রিমান্ডার নেওয়া উচিত,
শয়তান। ও এখন আমার দোষ, তুই নিজের কানে সতীনের কথা শুনছস, হেরে কোনো সমস্যা না। শোন, কথা শুনছি ঠিক আছে, কিন্তু তার তো অন্য ব্যাখ্যাও থাকতে পারে, আমরা তো তার কাছ থেকে কথাটা শুনতেও পারতাম। দেখ আপা, তোর কপালে কিন্তু কষ্ট আছে, ওই বিয়াইটা টাউট বাটপার লোকের লইয়া তোর বুকের ভিতরে যেই দুঃখ পোকানি ওইটাই তোর জীবনটারে শেষ করে দিব। আয়, ওয়াজ করবি না আমার সামনে, ওয়াজ করবি না একদম। বালা কথা কানে নাস না দেখি তো আজ তোর এই দশা। তুই যা তো আমার সামনে থেকে যা, আমি গেলে তো কোনো ফায়দা নাই। তোর জীবন থেকে আর তোর জামাইয়ের জীবন থেকে যদি তোর ওই সতীনটা চুইলা যাইতো তাহলে তোর লাভ হইতো। লাভ কি আছে? লাভ আছে, কোনো লাভ নাই। নিজের বই আমার কথা শুনে না, মানুষের শুনে কি হইব? আরে বাবা হইব। শোন, আমরা যখন জোরে জোরে চিৎকার চাচামেচি করুম তখন আশেপাশে গ্রামবাসী ছুটে আসবে, তারা আমাদের কাছে জানতে চাবে কি হয়েছে, আমরা তাদের কাছে বলতে পারবো। ঠিক আছে, আহ কীভাবে চিৎকার করতে হয়, কী কী বলতে হয় এটা আমি আগে তোরে শিখাই দিতেছি, সেমভাবে করবে। ঠিক আছে, ও ভয়রা বনরা, আপনারা কে কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, দেখেন আমাদেরকে গুম করা হয়েছে, কিছুক্ষণ পরে খুন করবে। ও ভাই সাহেব, আপনারা কে কোথায় আছেন, তাড়াতাড়ি চলে আসেন, আমাদেরকে গুম করা হবে, খুন করা হয়েছে। একসাথে ও ভয়রা বনরা, আপনারা কে কোথায় আছেন, তাড়াতাড়ি আসেন, আমাদেরকে গুম করা হয়েছে। তালুকদার সাহেব, হ্যাঁ শুনছেন, শুনছেন কেমন বিশ্ব বিশ্ব মানুষকে জানানোর জন্য কেমন চিল্লাচিল্লি শুনতেছে। আপনি তালুকদার হইয়া এইসব বদমাইশ গো পাল্লায় যে কেমনে পড়লেন আমার মাথাই আসে না। নিবারণ নিবারণ নিবারণ, ইসর, আরে খেতা পুরি তোর স্যালুটের, যা ওই বদমাইশ গোরে মুখে কষ্টে মেরে দিয়া যা। ইসর আপনার কয়া শেষ, আমার কয়া শুরু, শুনেন আমার উপর ভরসা রাখেন। আমি হইলাম চেয়ারম্যান, তাও একবার না তিনবার নির্বাচিত চেয়ারম্যান, মানে জনপ্রতিনিধি। জনপ্রতিনিধি যে কি জিনিস সেইটা যদি বুঝতেন তাইলে আপনি ঝিম মাইরা বইয়া থাকতেন। মাথা ঠিক ছিল না, চর মারছি দেখা, রাগ করছিস? না রাগ করলে কি আছে, তবে শর্টকাটটা আমার না দিয়ে ওই ব্যাটার গেলে দিলে ভালো হইতো। শোন, মানুষটা খারাপ আমি জানি, তারপরেও মানুষটার চোখ মুখের মধ্যে না কেমন জানি একটা মায়া আছে। দেখ বোন, মনটারে শক্ত কর, তুই যদি এইসব মায়াটার মধ্যে পড়ে যাস তাহলে তো তোর উদ্ধার করাটা কঠিন হয়ে যাবো। গা চিৎকার করতেছে কেন, ওরা আবার মারধর করতেছে নাকি? করতেও তো পারি না, মারধর করার কি আছে, মারধর করার কিছু নাই তো, চল তো দেখি। এবার তোমার পালা। ভাবি আশা পর্যন্ত খুব ভালো করছেন। বিয়ান সাহেব, আমাদের কিছু বলার আছে, মুখের উপর কষ্ট পড়ার আগে দয়া করে আমাদেরকে কিছু বলার সুযোগ করে দেন প্লিজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলেন বলেন, আমরা শুনতেছি। আইনের কাজে তর্ক করা আমি একদম পছন্দ করি না, আমরা তো আর ওনাদেরকে পোলাও কর্মা খাওয়ানোর জন্য আসি নাই, ঠিক না? আইনের হাত ধরে আসছি, আর আইনের হাত কিন্তু অনেক লম্বা, আর বেশি দেরি বেরি করলে কিন্তু আইনের কাজে বাধা দেওয়ার জন্য তোমরা ভাইসা যাবা।
নো আংকি বাংকি রুলের বাড়ি শুরু করলে কিন্তু খবর আছে। আই তুমি সরে এখান থেকে যাও, আমি এদের কথা শুনতে চাই। এই টেপ আমি নিজের হাতে খুলে নিতে পারব। দেখেন আইনের কাছে বাধা দিলে কিন্তু আপনারও ফাঁসাই দিতে পারে। হেই তুমি এত চটপট করতেছো, বিষয়টা কি? এরা কি বলতে চায় সেটা শুনলে তোমার সমস্যাটা কি? আপনারা আইনের লোক না, এইটাই হচ্ছে সমস্যা। আইনের লোক ডাকার পরও আপনাদের তো আর শোনাশুনি থাকেন না, ঠিক না? ওনারা যা বলা বলবে থানা কোর্টে। আরে আচ্ছা ঠিক আছে, কিন্তু পুলিশ তো এখনো আসে নাই। পুলিশ আসার আগে আমরা ভালো করে বিষয়টা জানতে চাই। পুলিশ আসে নাই কিন্তু তার ছোট ভাই তো আসছে। আপনারা এখান থেকে যান তো, যান বলছি, যান, বিরক্ত করবেন না, যান। আপা চল। তালুকদার সাহেব, চিন্তার কিছু নাই, আসামি গোমুখে কষ্টেপ মারা হইয়া গেছে। নিবারণ রাতটা পাহারায় থাক, আর আমি আমি সকালে আইসা নাস্তা খামো ইনশাল্লাহ। এর মধ্যে ওসি সাহেবও চলে আসবেন। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ওই জামাইয়ের বাপের এ বিষয়টা জানানো দরকার না? আরে ওই বুড়াই তো আসল কালপিট। না না আপনি নিজ থেকে কিছু করেন না। বললে কি হইব? সমস্যা আছে আপনার, সে উল্টাপাল্টা বুঝাইবো, কইব যে তার ফোলা সম্পূর্ণ নির্দোষ। আচ্ছা ওই সৌদি জামাই কি আগের বিবাহের কথা স্বীকার করছে? সরাসরি কে আর করে, আমি বুঝলেন, আমি জেরা কইরা তার প্যাট থেকে কিছু কথা বের করছি, খুব ঘাগুমা। তালুকদার সাহেব, যে খাসির গোস্তের গন্ধ পাইতাছি, জামার জন্য পাক করছিলেন বুঝি? যে ওই একটা খাসি জব দিছিলাম। আরে কার খাওয়ার খেডা খায়, রিজি বুঝলেন, রিজিকে না থাকলে কিছু করার নাই। চলেন চলেন তাইলে ওই খাওয়া দাওয়ার কামরা সাইরাল দিই, আমার আবার প্রেশার আছে, ঠিক সময় মতো ঘুমাইতে যাওয়াটা খুবই জরুরি। ঠিক আছে আপনি বসেন, আমি ব্যবস্থা করতে কই। তুমি যদি আমার 10,000 টাকা দাও তাইলে আমি তোমার ছেড়ে দিব। কুমু যে বাথরুম করতে গিয়া পলাই গেছে, গা যুবার পকেটে কি 10,000 আছে? ধর মিয়া শ্বশুর বাড়িতে প্রথম আসছ, একদম ফকিরের মতন আসছ। আচ্ছা ঠিক আছে 5,000 আছে। ও 2,000 আছে তো। আরে কি কো, কিছুই তো বুঝি না, এসে খারো। কি করবা এবার কো? শোনেন, 500 রিয়াল ছিল ফকেটে, 500 রিয়াল 21 টাকা হিসাবে 10,000 টাকার একটু বেশি হয়। আপনার যে কালা চেয়ারম্যান আছে না, সে চেয়ারম্যান আমার পকেট হাতে গিয়ে 500 রিয়াল লয়ে গেছে। আর চেয়ারম্যান সাহেব দিয়া দিলা, আমার হকের টাকা তুমি চেয়ারম্যানে দিয়া দিলা,
এখন তোমার অবস্থাটা কি হইতে পারে একবার ভাবো। রোলের বাড়ি একটাও মাটিতে পড়ব না। আস্তে মারামারি পরে বেগটা খুব দ্রুত লাগছে, জায়গা মতো নিয়ে যান, তারপর মাইরেন। যত ব্যাগই আসুক এটি হচ্ছে তোমার শাস্তি। কোনো আমার হকের টাকা তুমি চেয়ারম্যানের পেট ভরাইছ, আজ তোমার জয়েন্টে জয়েন্টে এমনভাবে সাইজ করব তোমার অবস্থা খারাপ করে দিব। পিয়াসার জীবনে যাতে মুখে না আসে সে অবস্থা করে দিব। আমি নিবারণ চৌকিদার, নন ম্যাট্রিক, পড়াশোনা করে চৌকিদারে চাকরি নিতে আসছে এখানে। যেহেতু কোনো তুষ করো নাই তুমি, তোমার ছেড়ে দিতে পারি। যদি তুমি আমার 5,000 টাকা দাও। আছে 5,000? আচ্ছা তোমরা কোন ফকিন্নি মার্কা গ্রাম থেকে আসছো, একটা কুটুম বাড়িতে আসছো, পকেট খালি করে চলে আসছো? বুঝলাম না কিছু, বাঁশের ভাগের মতন মনে হচ্ছে দাম দর করতে হইতেছে। 1,000 আছে? 1,000? উফ, আচ্ছা ঠিক আছে, এই বাড়ি ফিরানোর জন্য পকেটে যা আছে তাই দাও। দেখো দেখো ভাই, আমি একজন আইনের লোক, জোর করে কারো পকেটে হাত দিতে পারি না, এটা বেআইনি হয়। যেহেতু তুমি পারতেছো না, সে অর্থে তোমার সাহায্য করার জন্য পকেটে হাত দিলাম। আচ্ছা ঠিক আছে, এটা দিয়েই বুনি করলাম। এটা হচ্ছে আপাতত বাড়ি ফিরানোর জন্য। কাশেম রে, কি অবস্থা? বিয়া যখন হয়েছে তখন তো লোকটা আমার স্বামী। শ্বশুর বাড়িতে প্রথম রাত উপবাসী হয়ে কাটানোটা তো সে কোনোদিনই ভুলব না। লোকটার যদি আর একটা বউও থাকে তাইলেও তো আমার সহজে মুক্তি নাই। সংসার না করলেও তো লোকটার সাথে আমার খাতির রাখুনই লাগবো। ঝামেলা কম করে সারাসারি করতে চাইলেও তো লোকটারে সাঁতানো চাইব না। আর এই জন্যই তার উপবাসী রাখা ঠিক না। কি করি, যাই রান্নাঘরে যেয়ে দেখি কোনো খাবার আছে নাকি।
সত্যি বউ আছে কি? তুমি এত খারাপ খারাপ না, তুমি একটু পাষাণ। কান্দো কেন? আমি তো কান্দনের মতো কিছু কই নাই। আচ্ছা তুমি তুমি আমার সত্যি বউ না বলো? আমার কথা এখানে আসে কেন? আসবো না কেন? তুমি যে আমার কলমা পড়া বউ এটা তো মিথ্যা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে খায় না। হাত দুটো দাও। এই নিজামের সময় তুমি যে আমার মায়াটা দেখাই না, আমার সমস্ত রাত পানি হয়ে গেল, একটু পানি দাও। ওই বরকা মেরে সাহেব স্কেন কি মনে করছো? আমার আমার বউ তোমাকে খাওয়াই দেবো সাদের লাউ ডুকডুকি না? তোর লেগেই তো সমস্যা, আমার শ্বশুর মশাই মিষ্টি খাই বলে তো নাকি এক সপ্তাহ কথা কত রকম করিস না, জিব্বা বের করতে পারবি না। চাইছে দেখ বউটা পালিত মানে কি বুঝেন? লুসা লুসা, আপনার দুই নম্বর বউ তো একটু আগে আপনারা খাওয়াই গেল, আমার তিন নম্বর অনেক ইচ্ছা থাকলে আমিও খাওয়াইতাম, কিন্তু আপনার লগে যে লোকটা আইছে হ্যাঁ তো কোনো অপরাধ নাই, হ্যাঁ তো নিরপরাধ। আমি যদি হেরে না খাওয়াই হ্যাঁ কেডায় খাওয়াই কোন? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সুন্দর, অনেক ভালো একটা মানুষ। শোনেন, খাওয়াই দিতেছি দেখে আবার মনে করেন না যে আমি আপনার প্রেমে পড়ে গেছি। অবশ্য ওই লোসন আলীর লগে না এলে ঘটনা অন্য কিছু ঘটতে পারত, কি আর করা। হ্যাঁ আমার আপারও জামাই, হ্যাঁ সতীনেরও জামাই, সেই হিসেবে তো আপনি এতিম সেউরা তাই না? আমি তো এতিমের উপর দরদ দেখাইতেছি। এই বাড়াই মশার মশার করতেছ কেন? একটু আগে তোমার বিবি এসে যখন তোমাকে খাওয়ালো কই, এই বন্ধুর কথা তো তোমার মনে ছিল না, এখন চুপচাপ পটকা মনে চায় চায় দেখ দেখ কেমন করে খাই। হুম
একটু দেখে চলতে পারেন না আপনি? আরে আমার তো একটু বয়স হয়েছে নাকি, একটু আস্তে আস্তে সমস্যা নাকি? একই কথা আপনি বারবার কোন কেন শ্বশুর আব্বা, কইলাম না যে একটু ঝামেলা আছে, সমস্যা আছে, এই জন্য তাড়াতাড়ি করতেছি, চলেন তো। আরে সমস্যা নাকি সেটা কইবে তো। হ্যাঁ আমি তো সবকিছু জানি না, তবে আপনার ছেলে যে একটা প্রবলেমের মধ্যে আছে সেটা আমি বুঝতে পারতেছি। তারে খামের লগে বাইন্দা রাখছে। কি আমার ছেলে স্বর্ণবাদ পার যে হের বাইন্দা রাখছে? হের বাইন্দারে মুখে দে। আমি কি জানি, আন্দাজে তো কিছু বলতে পারতেছি না। তবে শ্বশুর আব্বা, ঘটনা যদি সত্যি ওর এরম ঘটায় থাকে তাইলে কিন্তু ওদের খবর আছে। তুমি আবার হাগো কি খবর করবা? কি খবর করব সেটা তো এখন বলতে পারতেছি না, তবে ওই বাড়ির লোকদের যে আমি একটা টাইট দেব তাতে কোনো সন্দেহ নেই। তো শ্বশুর আব্বা, আপনি আমার কথার বাইরে, আমার মতের বাইরে একটা কাজও করবেন না, একটা কথাও বলবেন না। ঠিক আছে করবো, বলে থাকবো তো। হ্যাঁ চলেন আসেন। বেলা উঠছে মাথার উপরে, এখনো মটকা মেরে পড়ে আছো? কইতেছি এক কাপ চা কি পাওয়া যাইব? খাওয়া 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 ছাড়া মুখটার মধ্যে আর কোনো কথা নাই। আই খাওয়া নিয়ে আর একটা কথা কইবা না। আরে আমরা হইলাম খানেওয়ালা ঘরের বোলা, তোমার বাপ ভাইয়ের মধ্যে কুঞ্জুস না যে পেটে খিদা নিয়া চিমসা মেরে পড়ে থাকুক। এই যে তোমার জিব্বার জন্য না আমার মায়ের সব বোনাসটা হয়েছে, রাগ কুষ্ঠ অহংকার খাম্বার লগে জামাই বান্ধা আছে, এখনো খাওয়ানোর নেশা যায় না। পরের উপর খাইতে গেলে কি পেটের সব ভাজা আলগা করে দিয়া খাইতে হয়? তুই রোজা আমি কারে কি বোঝাই? নিবারণ, এই নিবারণ। ইয়েস স্যার। আসামিরা কিছু কইছে? বলেছে জুব্বার পকেট থেকে নাকি রিয়েল গায়েব হওয়ার কথা বলেছে। এই আমরা তো এখানে আসামির কেস নিতে আইছি, মানে তা করে জমার মধ্যে বিবাহের কথা স্বীকার করছে। স্যার বলবে কি করে, মুখে তো কষ্টিপ লাগানো, বলার ইচ্ছা থাকলে উপায় নেই। তাহলে রিয়েলের কথা কইলো কিভাবে? স্যার ইশারা, ইশারা করে বলছে। ইশারায় বলা কথা কোনো কথা না। শোন এই কথাটা নিয়ে খবরদার কারো কাছে আর কোনো কিছু কইবি না, ঠিক আছে? কথা কানে গেছে? ইয়েস স্যার। ঠিক আছে যা, তুই এখন যা তোর কাজে যা। ইয়েস স্যার। আরে মুরব্বী তো দেহি মহিলার সাথে নিয়ে আসছে, তাইলে কি সৌদি জামাই আমারে ভুল কথা কইছে? আমি আমার বাকি 1500 রিয়াল পাইলেই হইল। খাওয়াইলে খাওয়াইছি, ভালো করছি। আমার জামাইরে আমি খাওয়াবো না, তুই তুই খাওয়াবি? আপা ও আপা, ওদিকে ও আপনার এখানে আমার লাভ কি? যদি 2-4 টাকা পয়সা পাইতাম তাহলে না একটু ভেবে দেখতাম। আমার ওদেরকে টাকা পয়সা দেয় না, সত্য কথাটা কইলেও আমার আবার বিশ্বাস করে না। আমার ওই জন্য কি যাবা? আপনার পোলা দ্বিতীয় বিবাহ করছে কন্যা পক্ষে না জানে, এইটা যে কত বড় অপরাধ সেটা আমি আপনার বইলে বুঝাইতে পারব না। অবশ্যই অবশ্যই অনেক বড় অপরাধ করেছে, আমি আপনার সাথে একমত। কিন্তু আপনি এদেরকে এখনো আস্থা মতো পিটানি দেন নাই কেন, এটাই আমার প্রশ্ন। আমার কাছে কেন জানি মনে হইতেছে আপনার লোকেরা এদের কাছ থেকে টাকা খাইয়া এদের পক্ষপাতিত্ব করতেছে। না 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 না, এটা অসম্ভব, ইম্পসিবল। আমার ইউনিয়নে কোনো রকম 2 নম্বরই নাই। তাই? হ্যাঁ। বাবা বাবা খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। এদের মতো বদমাইশদের যে আপনি এইভাবে বাইন্ধে রাখছেন,
আপনি একটা যোগ্য চেয়ারম্যানের পরিচয় দিয়েছেন। তবে এদের যদি মায়েরা হাড়গোড় ভেঙে দিতে পারতেন না, আমি আরো খুশি হইতাম। অবশ্যই অবশ্যই মায়েরা হাড়গোড় ভেঙে দেওয়ার দরকার। নিবারণ, ইয়েস স্যার, তোমার রুলটা দাও। গোপন করো, গোপন করে বিয়া করো। হ্যাঁ, এখানে আইনের লোক আছে, তুমি নিজের হাতে আইন তুলে নিও না। একদম উল্টা কথা কইবা না, আমি নিজের হাতে আইন তুলে নি নাই, দাও তুলে নিছি দাও। আরে এইটারই আইন নিজের হাতে তুলে নেওয়া কয়? আইনের লোক, তার সামনে দাও নিয়ে গেলে তিনি অপমানিত হবেন। আরে খালি বিদায় বলতেছো কেন? এগো সব কয়টারে ধরে পুলিশে দেওয়া হইব। হা যাও যাও, এখন দাও রেখে দাও যাও। আরে এত কথা কয় না তো, যাও তো তুমি। হা হা, যাইতেছি যাইতেছি। বেশ কথা কয়। এই লোকের প্রথম স্ত্রী যদি দ্বিতীয় বিয়েতে কোনো আপত্তি না থাকে, তারপরেও কি দ্বিতীয় পক্ষ এদের উপর এইভাবে অত্যাচার করতে পারে? প্রথম বিবাহের কথা গোপন করিয়া যদি দ্বিতীয় বিবাহ করে তাহলে? তাহলেও পারে না, কারণ কন্যারে কাল লগে কোথায় বিয়ে দিতেছে সেটা সঠিকভাবে তার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কন্যার পিতার, তাই না? খান খান খান, আমার একটা খালাতো ভাই আছে পুলিশের এএসপি, তার একটু ঘটনাটা জানাই দেখি সে কি কয়। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইজান। জি ভাইজান, এই যে জোগলু আর তার বন্ধুরে তার নতুন শ্বশুর বাড়ির লোকেরা ধৈরা বাইন্দা নির্যাতন করতেছে। হুম, ছেলে সৌদি থাকে, মনে হয় বড় অঙ্কের টাকা বাগানোর জন্যই এরকম ঘটনা ঘটানো হয়েছে। জি না 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 না, চেয়ারম্যানদের জানায় কোনো লাভ নাই, সে নিজেই এই নির্যাতনের সাথে সামিল আছে। হুম হুম, প্রমাণ? হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে, আমার কাছে এই অত্যাচারের ভিডিও ফুটেজ আছে আমার মোবাইলে। হুম জি, আপনি ফোর্স নিয়ে একটু তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ না, পালায় যাব কোথায়? যেখানে চেয়ারম্যান নিজেই আসামি সেখানে যারা তারা পালায়, কোনো পার পাইব নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখছি। আমাজান আমাজান, এইটা আপনি কি বলতেছেন? যা করলাম আপনার সামনেই তো করলাম। আচ্ছা যাই হোক, এরা এদের ছাড়ার দরকার নাই, যেরকম আছে এমনি থাক, পুলিশ আসুক তারপর ছাড়া দিয়ে না। আমার সহজ সরল ছেলেটাকে আর তার বন্ধুকে এমনভাবে নির্যাতন করতে পারলেন? আরে আপনারা আমার সঙ্গে ফোনেও ঘটনাটা জানতে পারতেন পারতেন না? নিবারণ, আরে বেটা ঠ্যাং বাড়ি পরে মারে, আগে এদেরও বান্ধব খোল যা। এই আমারে না জানে এ করে বান্ধা রাখছোস, এর খবর আছে কইলাম। হ্যাঁ, আরে তালুকদার সাহেব একটা সচেতন মানুষ হইয়া কেন যে এরকম ভুল করলো আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মুরব্বি, আপনার পোলার কোনো সমাদর করতে পারি নাই, চেয়ারম্যান হিসাবে আমি বড়ই শর্মিন্দা। আরে দ্বিতীয় বিবাহ তো মানুষই করে, আর তার মতো যদি স্ত্রী থাকে তাহলে তো দ্বিতীয় বিবাহ করাই যায়। আপনার ছেলে, আপনার ছেলে বড় বউয়ের ভাগ্য কিন্তু খুবই ভালো। এই ওটা চকিদার, আমার টাকা ফেরত দে। দেনা পাওনার কথা পরে হবে, আগে নাস্তা পানি করে নাও যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো, বাবা জি এখন পর্যন্ত নাস্তাই করে নাই, এটা কেমন কথা হলো বাবা? চলে চলে এখন, চল হ্যাঁ চল 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 বাবা জি নাস্তা করে। বড় আম্মা যান, একটু আপনি বাইরে আসেন, আপনার লগে একটু কথা আছে, একটু আসেন।
আর আপনারা নাস্তা করেন, নাস্তা করে নেন, আপনারা নাস্তা করেন। আসেন আসেন বড় আম্মা, যান আসেন। বড় আম্মা সাথে আম্মা ডাকার কোনো দরকার নাই, কাজের কথায় আসেন। অবশ্যই আম্মা যান, আমি কাজের লোক, যোগ্য চেয়ারম্যান হিসাবে তিনবার আমি নির্বাচিত হয়েছি, কিন্তু আপনাদের কাজে আমার যোগ্যতা প্রমাণই করতে পারলাম না, এটাই আমার দুঃখ। চেয়ারম্যান সাহেব, আপনার এত দুঃখ পাওয়ার কোনো কারণ নাই, যারা অন্যায় করছে তারা তো শাস্তি পাবই। অবশ্যই তাদের শাস্তি পাওয়া উচিত। আম্মা যান, প্রথম দিনই ওই আগের বিবাহের বিষয়টা আপনার না জানানোই ভালো ছিল। সৌদি জামাইয়ের যে আর একটা বিবাহ হয়েছে সেটা কিন্তু এখনো প্রমাণ হয় না। আম্মাজি, আপনি আমার উপর সাইডা দেন, আপনি কোনো চিন্তা করবেন না। তাছাড়া আপনি হইলেন প্রথম পক্ষ, আপনার যদি দ্বিতীয় বিবাহে কোনো আপত্তি না থাকে তাহলে তো ওনাদের কোনো কিছুই করার নাই। আমি যে কোন পক্ষ সেটা একটু পরেই সবাই টের পাইব। আম্মাজি, বিষয়টা আমি হ্যান্ডেল করতেছি, আপনি আইসেন, আপনি জামাইরে নিয়ে খাওয়া দাওয়া করেন, আপনার কোনো চিন্তা করতে হইব না। না, আমি তো কোনো চিন্তা করতেছি না, এসপি সাহেব আইতেছে, আসুক, যা চিন্তা করার সেই করব। আম্মাজি, এই কাজটা না করলে হয় না, এসপি সাহেব কত দামি মানুষ, তার এই সামান্য কাজে জড়িত করা কি ঠিক হইব? চেয়ারম্যান সাহেব, আপনি এত টেনশন করতেছেন কেন? সে আইতেছে, আসুক। দেখেন, আপনি যদি সব কিছু ভালোভাবে সামলাইতে পারেন তাহলে তো কোনো সমস্যাই থাকলো না, সে আসবে, আইসে খাওয়া দাওয়া করে চলে যাবে, শেষ। না, মানে বলছিলাম কি, ওনার তো আসার কোনো দরকার দেখতেছি না। আপনি দরকার দেখতেছেন না, কিন্তু আমি তো দেখতেছি। কিছু না জানাই নিজের হাতে জামাই রে খাওয়াই আইছস, জামাই হইলেই পাগল, অনেক কোনো মানে নাই। সে তো আমার বিয়া করা যায় তারে আমি খাওয়াস, তুই যে সিম পরিচয় মানুষের খাওয়ালি সেটা কি? আসেন আসেন বাবাজি, আসেন আসেন আসেন। আম্মা যান, আম্মা যান, এরকম খাম্বার মতো খারাপ থাকলে কি হইব? জামাই রে সমাদর করতে হইব না? আমি আসি, কোনো কোনো শরম করেন না। আপনি কোনো চিন্তা করবেন না চেয়ারম্যান সাহেব, শরম লজ্জা তো আপনি আমাদের রাখেন নাই। আসি আসি। লজ্জা শরম বলতে কি কিছু নাই? হুম, বিয়া করছেন আবার আগের বউরে দিয়ে আমাকে অত্যাচার করতেছেন। দেখো মেয়ে, তাইওয়ান ফিলিপাইনদের মতো নাক বসা মেয়েদের মতো রাগ হয়ে কথা বলবা না, ভাল লাগে না। কিন্তু অনেক অত্যাচার সহ্য করছি, কে কার অত্যাচার করছে এটা ভাবনার বিষয় আছে। আহা, এসব ফালতু কথা রাখ তো, কি দেয় পেট সোজো করতেছি, নাস্তা পানি আনতে বল। আর শোনেন, খাসির মাংসের মধ্যে যেন কোনো আলু ফালু না দেখি। আর একটা কন্ডিশন আছে, ওই তেলে ভাজা ফের ফেরা কোনো পরোটা দেবেন না, পরোটা দেবেন গাওয়া ঘিযুক্ত একদম মসমসা, ওইরকম পরোটা যেন হয়। এই বসতে দিলেই শুইতে চাস, বাসায় খাটি গাওয়া কি আছে কিনা ভাবি রাখি, জিজ্ঞাসা কর। এই আর কি ফকির নি নাকি থাকবে? অবশ্য আদব লেহাজার যে অবস্থা সেটা নিয়ে ভাবনার বিষয় আছে। বাইরো বাইরো এই ঘর থেকে, খবরদার খবরদার, জায়গা তুই কিন্তু ডরাবি না। আরে বেটা, তুই তো আর আমার মতো ফাও পাবলিক না, তুই হচ্ছিস এই বাড়ির জামাই, নতুন জামাই, আর এই যে ভাবি তোর কর্মপরা বউ, হ্যাডম না হ্যাডম? অবশ্যই হ্যাডম, অনেক সহ্য করছে আন্না, ঘরের ভিতর বাঘের ছবি আছে, আমরা এখন বাঘ। হালুম 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 কি বাঘ তো হালুম তো হালুম হাজির। আসেন আসেন মুরুপি, আসেন মুরুপি, আপনার নতুন ব্যান সাহেবের সঙ্গে সিম পরিচয় হবে, বুঝলেন মুরুপি? আপনার পুতবউ যেমনই হোক না কেন, মাশাআল্লাহ ব্যান সাহেব একখান পাইছেন, এক নম্বর।
আপনি যদি এরকম ভাব ধরে থাকেন তাহলে কিন্তু জেলের ভাত ছাড়ানির কোনো রাস্তা নাই। হ্যাঁ হ্যাঁ মুরব্বী, আলাপ আলোচনা করেন, নতুন বিয়ানের সঙ্গে কথা বলেন। আলাপ পরিচয় পরে। আমার ছেলেরে সারা রাত খামের সঙ্গে কেন বাইন্দা রাখছে সেইটার জবাব আগে দিতে হবে। আরে আল্লাহ, এত দুই নম্বর পোলা নিয়ে ডাক দেখানোর কি আছে? আমরা তো ভালো মানুষ দেখা শুধু ছেলেরা বাইন্দা রাখছি, অন্য কেউ হলে ছেলের বাপরে শুধু বাইন্দা রাখতো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এরপরও কি আপনি বলবেন যে এদের সঙ্গে সম্পর্ক রাখতে? ব্যাপার হয়েছে কি বেয়াইশায়? ব্যাপারটা বোঝার আমার দরকার নেই। আরে সমস্যা থাকলে তো আপনি আমাকে ফোনও জানাতে পারতেন, পারতেন না? ফোনে জানালে কি আপনার ছেলে কলেঙ্কে দাগ মুছা যাইতো? দেখেন, আমার ছেলের চরিত্রে কোনো দাগ নাই। না 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 না, আপনার ছেলে তো একেবারে ধোয়া তুলসী পাতা। পিতা হইয়া ছেলের প্রথম পক্ষের বউরে নিয়া দ্বিতীয় পক্ষের বাড়িতে এসে চলাও হয়েছেন, আমার কইতেছেন কোনো দাগ নাই। তালুকদার সাহেব, একটা জানা বিষয় নিয়ে পানি ঘোড়া করার চাইতে সমাধান বাইর করা আমাদের উচিত না? আমার মাইয়া সতীনের ঘরে যাইবো না, এটাই হলো আমার শেষ কথা। শুনুন, আমারও এই তোর একটা কথা কই, সবাই একটু কান খোলা করে শোনেন। গিন্নির সাথে ঝামেলা সেটা গিন্নির সাথে মিটমাট করে ফেলান, এত ভাব দেখানোর কিছু নাই। আমাদের সাথে একটু নর্মাল ব্যবহার করলে আমরা খুশি হব। এই সব নাস্তা এর কথা শুনি না, আমার মাথার রক্ত এই চাকরির ভিতরে কিন্তু ঘোরাঘুরি করতেছে। অলিউল্লাহ, তোমার ইয়ে তুমি ভালো করে বুঝাইয়া বলো, জিনিসটা কিন্তু ভালো হইতেছে না। শোনো, আমার ইয়ে আগে শুনি, সে কি বলে কি বলো? অলির ইয়ে মানে কি? হ্যাঁ, অলির ইয়ে মানে কি? তুমি তো একটা টাউ, তুমি কি মনে করছো তোমার লগে আসা টাউটা আমি পছন্দ করে ফেলাইছি? এটা তো করণের কিছু নাই, কিছু কিছু কথা আছে সেটা মুখ দিয়ে বলা লাগে না, বোঝা যায়। কালকে গভীর রাইতে আমার বন্ধু অলিউল্লারে কি সুন্দর করে কষ্টেপ কইলা খাওয়ানটা খাওয়াই দিছিলা, কেন খাওয়াই দিছিলা মনে করো? আমরা কিছু বুঝি না, না আমরা ভাত মাছ খেয়ে বড় হই নাই। আপা এ আপা, তুই কিন্তু তোর বিয়েটা জামাইরে সামলা, নালে কিন্তু এখন কিছু একটা হয়ে যাবে গা। ও বুকি, জিনিস তো হয়ে গেছে অলিউল্লা, তুই তো এইবারে পুনে জামাই হয়ে গেছিস। এই পুনে জামাই হয়ে তো ধরাটা খাইছি। আমি যদি ফুল জামাই হইতাম তাহলে অখাদ্য কুখাদ্য কখন বানানো হয়েছে, কি দিয়ে বানানো হয়েছে, কে বানাইছে তার বারোটা আমি এক্ষুনি বাজায় দিতাম। কোন শাড়ি বানাইছে? সমস্যা নাকি? নাস্তাটা আমি বানাইছি। আপনি বানাইছে? জি। তাই তো বলি, জিনিসটা এত সুন্দর লাগতেছে কেন? কি সুন্দর ঝোলটা দেখছো, কত ঘন ঝোল, মাংসের সাজগুলো দেখছো, কাঁটাগুলো দেখছো মাংসের, একদম সম্পূর্ণ কাঁটা, অসাধারণ আম্মা। আচ্ছা, এই জন্য তো আমি মাঝে মাঝে ভাবি যে আমার শ্বশুর আব্বা সবসময় এত খাই খাই করে কেন? শরীরের বডিটার ফিটিংটা দেখছো কি টাইট, শাশুড়ি আম্মা আপনার হাসলের হাত দুইটা না মানে সোনা দিয়া বান্ধাই রাখা উচিত, কি সুন্দর হাত, অসাধারণ হয়েছে। জি ভাইজান, পুলিশ দিয়া পুরা গ্রামটা ঘেরাও করে ফেলেন, একটাও যেন বাঁচতে না পারে। দুজন তো আমার সামনে দাঁড়ায় আছে, সারা রাত ধরে জগলুরে এরা পিটাইছে। জি ভাইজান, জি না একদিনও কম করা গেল না, পুরো 14 বছরই জেলটা খাটতে হইব। শোনো, এখন কিন্তু আমার আর এইসব ইহালি ভাল লাগতেছে না। হ্যাঁ শ্বশুর আব্বা, আমি বুঝতেছি আপনার মনের অবস্থাটা কিরকম, কি করার? আপনার ছেলের এই দুইজন সারা রাত ধরে পিটাইছে, আপনি তো সহজে এগুলো মাফ করতে পারবেন না সেটা তো আমি জানি, কিন্তু কি করবো কোন, এটা তো আইনের কাজ, আমরা দুজন তো করতে পারি না, তাই না? আইনের কাজ আইনেই করতে হবে। ভাবি সাহেব, আমার মাফ করে দেন, মানে 3 মাস হয়েছে বিবাহ করেছি, এখনো বউটাকে ঘরে উঠে আনি নাই, যদি আমি হাজতি খাটতে যাই
তাইলে আমার বউ অন্য বেটার সাথে বিবাহ করে চলে যাবে। তবে তোমাগো একটা শর্তে মাফ করে দেয়া যায়, যদি তোমরা রাজসাক্ষী হও। হবা? ইয়েস ম্যাডাম। ঠিক আছে, এই লোকের পক্ষে তো সবই সম্ভব। যে লোকের কোনো শগুন নাই সেটা সবই করতে পারে। বিশ্বাস করো, মানে ওই ওই কাশেমার নিবারণ মিশা কথা কইতেছে, সব মিশা কথা। আমি কি ফিডা খাই না? কাশেম হইতেছে গিয়া তোমার কামলা, আর নিবারণ হইতেছে গিয়া চেয়ার মানে চৌকিদার। ওরা তোমার পক্ষ না নিয়ে অপপক্ষ নিবে কোন দুঃখে? আমার শিখাও না। আব্বা, তুমি এই কামটা কেমনে পারলা? ও আচ্ছা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ এসপি ভাইজান, সৌদি জামাইয়ের পকেটে 5,000 রিয়াল ছিল। জি, মানে বাংলাদেশি টাকায় 1,05,000 টাকা, সেটা চুরি হয়ে গেছে। হ্যাঁ, সৌদি জামাই তো কইতেছে চেয়ারম্যান সাহেব নিজেই নাকি হাতে আনিছে। হ্যাঁ, না 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 না, চেয়ারম্যানের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। জি জি জি, ঠিক আছে। হামাজান, হামাজান, আসলে হয়েছে কি, জামাই বাবাজির এই অবস্থায় আমি, অন্য কেউ যদি ওখান থেকে হাতায় নিত তাই। ও, তাই নিজেই হাতায় নিছেন? বাহ 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 বাহ, যোগ্য চেয়ারম্যানের কাজ করেছেন, খুব ভালো করেছেন। তো এখন ওই 5,000 রিয়াল ফেরত তো দেবেন নাকি? না, আমি তো 500 নিছি, 5,000 রিয়াল তো সেখানে ছিল না। সৌদি জামাই চেয়ারম্যান সাহেব কইতেছে 500 রিয়াল নিছে, তাহলে বাকি 4,500 রিয়াল কি তোমার পকেটে আছে? একটু দেখো তো, চেক করো। এই যে, এই যে আমার পকেটে সানগ্লাস আর কিছু নাই, পুরো পকেট খালি, দেখেন। বাবাজি বাবাজি, আমি একটা চেয়ারম্যান মানুষ, জনপ্রতিনিধি, তাও একবার না তিনবার নির্বাচিত চেয়ারম্যান, আমার একটা ইজ্জত আছে না? ঠিক আছে, বুঝছি। তার মানে আপনি 4,500 রিয়াল খুচরা করে খরচ করে ফেলছেন, তাই তো? সমস্যা নাই, সমস্যা নাই, আপনি কাজ করেন, 21 টাকা হিসেব করে ওই 4,500 টাকা শোধ করে দেন। কিন্তু আমি তো 500 নিছি। সি 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 সি, আপনি একজন চেয়ারম্যান হয়ে জামায়ের পকেটে হাত দিছেন, এলাকার ইজ্জত আর থাকলো না। আরে আপনি আর কথা কেন না, এত বড় করে কথা কেন না, যে কিনা টাকার বান্ডিল পাইয়া নিজের মেয়ের সতীনের ঘরে পাঠায়, তার মুখে এত বড় বড় লেকচার মানায় না। আর আপনি আপনি চেয়ারম্যান হয়ে জামায়ের পকেটে হাত দেন, হাত লাই আর টাকা নিয়ে নেন, এটা এটা খুব সবের কাম, তাই না? আরে আমি তো 500 নিছি। 500 না, 500 না, 500 না, আপনি 5,000 নিছেন। সেটা তো গায়ের জোরে বললে হবে না, সাক্ষী লাগবে। 5,000 রিয়েলের ব্যাপারে তুমি কি জানো বলো? আমি নিবারণ চৌকিদার, আন্ডার মেট্রিক, জীবনে মিথ্যা বিনা সত্যি বলি নাই, মানে সত্য বিনা মিথ্যা বলি নাই, মানে আমার নিজের চোখে কাউরে রিয়েল নিতে দেখিনি, এই রিয়েল সত্য কথা। তবে এসব কাজে মানে কাউরে সাক্ষী রেখা করে না, চেয়ারম্যান সাহেব আমারে বাইর করে দিয়েছিল ওই সময়। চুপ চুপ, অনেক নাটক হয়েছে, ওর অন্ধকার। শুনুন, আপনার মানি মানুষ, আমি আপনাদের মান সম্মান নষ্ট করতে চাই না, একটা সহজ বিষয়ে জটিল করতে চাই, যে কি হয় সেটা তো নিজেরাই বুঝতে পারতেছে। মুরব্বি মুরব্বি, আপনি বিশ্বাস করেন? আরে আরে, আমি বিশ্বাস করছি বলেই তো নাটকটাকে শেষ করতে চাইতেছি, কিন্তু আপনারা তো আমার ছেলেটা বিশ্বাস করেন নাই, একটা ছোট্ট ভুল বোঝাবুঝির টাইম না অযথা লম্বা করছে। আরে সেই ভুলটাই তো ধরতে পারতেছি না বেশ। আচ্ছা, আমি সেটাই ধরে দিয়েছি, আপনি এক কাজ করেন, ওই বৌমার আমার বেআইনে ডাকেন, ডাকেন। এর আসল নাম তিন্নি, আমার ভাগ্নির মেয়ের মেয়ে, সেই হিসাবে আমার ছেলের নাতনি, আর আমি তার বড় আব্বা। 10 বছর বয়সে তার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়, সেই থেকে সে আমাদের সাথে আছে। বলতে পারেন আমার পুরো সংসারটাই সে সামলে রাখে। ছোটবেলা থেকে তারা আমি আদর করে ডাকতাম গিন্নি, তা আমি যেহেতু গিন্নি ডাকতাম, সেজন্য আমার বাড়ির আশপাশের লোকজনও তারা আদর করে গিন্নি বলে ডাকত। ছোটবেলায় তারা আমি বললাম, আমি যদি তোর গিন্নি বলে ডাকি তাহলে আমার আব্বা তোর কি হয়, সে তো তোর বড় আব্বা হয় না,
সে হয় তোর হচ্ছে শ্বশুর আব্বা, সেই থেকে সে আমার আব্বা জানে ডাকে হলো শ্বশুর আব্বা। আসলে মুরব্বী এখানে আমার একটু দোষ আছে, সেটা হইতেছে ওই হরতালের কারণে তিনটা ঘন্টা আমরা রাস্তায় আটকা পড়ছিলাম, খিদা খুব লাগছিল, তো ওই তালের জন্য না মিষ্টি আমরা খায়া ফেলছিলাম, এই কারণে একটার পর একটা ঝামেলা শুধু লাগতেছিল লাগতেছিল। আসলে জগলু নানারে বাইন্ধে রাখা হয়েছে এটা শুনে আমার খুব রাগ হয়েছিল, তাই আমি পুলিশের ডর দেখায়া ওই নিবারণার কাশেমরে আমার হাতে রাইখা আর কি আমি আপনাদের শিক্ষা দিতে চাইছিলাম। আমার যদি ভুল হয়ে থাকে তো আমি মাপ চাই নিতেছি। আসলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, আমার জন্য আনা মিষ্টি তশরুফের জন্যই এত সব ঘটনা ঘটছে। আরে ময় মুরব্বীর জিনিসে হাত দিলে শাস্তি তো পাইতেই হইব নাকি? হ্যাঁ ট্রাক্ষস গোয়ানকার, এই বয়সে মিষ্টি লোকটা ছাড়তে পারে না। থানার মিষ্টি আনতে লোক পাঠাইছি তাই নাকি? আরে তাহলে তো হয়েই গেছে। আরে কবিতা ছবি তোর এখনো খাড়াই রয়েছিস কে? যা জামাই বাবে দিয়া তার বন্ধুরে নিয়ে ঘরে যা। আর চেয়ারম্যান সাহেব, আরে বিআই সাহেব তো আছেই, আজকে আপনারও দুপুরে আমার বাড়িতে দাওয়াত, দেলাল ঘাসি দাওয়াই দিব। হ্যাঁ এ কাশেম কাশেম, আরে এদিকে এদিকে, আরে শোন শোন, যা যা হুজুর হুজুরে তাড়াতাড়ি ডাইকা নিয়ে আয়, ঘাসি দাওয়া দিতে হবে। আসে আসে আপনার পাশে আসে আসে চলে। কি বিয়ান সাহেব, সারাটা জীবন বিয়ান সাহেব হয়ে পার করবেন নাকি অন্য কিছু হওয়ার ইচ্ছা টিচ্ছা আছে? এই যে সতীন গিন্নি এদিকে আসো। আরে তোমারে তো ছাড়তেছিল আসো। যা দেখাইলা গিন্নির কথা ছাড়ো আমার কথা ভাবো, আমি এখানে আছি, যাও তো। আরে যাও যাও লালে বুদ্ধি বারে লাকে তাতে হয় বলো, সময় থাকতে হিসাব করে চলো রে মন চলো। চোর পালালে বুদ্ধি বারে লাকে তাতে হয় বলো, সময় থাকতে হিসাব করে চলো রে মন চলো। পাগল পাগল ভাব দেখালেই পাগল কে আর হয় সবাই, ভালো পথে চলো যদি নাই চিন্তা নাই, বুঝলা সৌদি জামাই? শোনেন শোনেন মা বোনেরা, শোনেন গ্রামের বন্ধু ভাই, সৌদি থেকে আসলো ফিরে এক সৌদি জামাই, সৌদি থেকে আসলো ফিরে এক সৌদি জামাই, সৌদি থেকে আসলো ফিরে এক সৌদি জামাই।